সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দূরে কাছে, দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে জয়েন করেছেন, আমি আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো আর জে আপন জীবনের গল্পের 365তম পর্বে ময়মনসিংহের ছেলে আহাদের জীবনের হৃদয় কাঁপানো এক বাস্তব গল্প। বন্ধুগণ, আহাদের জীবনের গল্পটা যখন আমি পড়েছিলাম, বিশ্বাস করেন আমি পাক্কা 10 মিনিটের মতো কথা বলতে পারি নাই। মানে আমি ভাবতেছিলাম যে এটাও কি সম্ভব, এই গল্পটা আপনাকে বাস্তবে দুনিয়াতে কে আপনার আপন, সত্যিকার অর্থে একটা মানুষের আপনকে এই বাস্তব জীবনের আহাদের গল্পটা আপনাকে সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। স্বার্থের কারণে প্রিয় মানুষগুলো কতটা হিংস্র বাঘের মতো হতে পারে, হিংস্র পশুর মতো হতে পারে, আহাদের জীবনের গল্পটাই তার দৃষ্টান্ত প্রমাণ। বন্ধুরা, এই জীবনের গল্পটা কেউ মিস করবেন না, এবং গল্প শেষে অন্তত অন্য কিছু পারেন বা না পারেন, আহাদকে সান্ত্বনামূলকভাবে হলেও একটা ছোট্ট কমেন্ট করে যাবেন, যেটা পড়ার পর আহাদের মনে হবে যে আপন ভাইকে পুরোটা গল্প এত কষ্ট করে লেখার পর অ্যাটলিস্ট আমি সান্ত্বনাটুকুন পেলাম। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম মোহাম্মদ আহাদ, আমার বাড়ি ময়মনসিংহ। প্রিয় বন্ধুগণ, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার একটা কাকা সহ আমার দাদা আর দাদি। আমাদের পরিবারটা ময়মনসিংহেরই ওই প্রত্যন্ত গ্রামেরই এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। কেননা আমাদের পরিবারে আমি যখন ক্লাস 5 পড়ি তখন আমার বাবাই শুধু একমাত্র উপার্জন করতো। আমার বাবা তখন প্রবাসে থাকতো, আর আমার ছোট কাকা, মানে আমার একটাই কাকা ছিল, আর আমার কাকাটা তখন হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতো, উনি খুব ছোট ছিল, ওনার পক্ষে আসলে টাকা পয়সা ইনকাম করা সম্ভব হচ্ছিল না। আর আমার যিনি দাদা ছিল, আমার দাদা একটা মসজিদের হচ্ছে বাচ্চা পড়াইতো, মানে মাদ্রাসায় বাচ্চা পড়াতো, কোনো মুয়াজ্জিন কিংবা ইমাম ছিল না। যাই হোক, তখন থেকে আমি আমার গল্পটা শুরু করি। ঠিক ওই মুহূর্তে আমাদের জীবনে একটা দুর্বিষহ দেখা দেয়। আমি যখন ক্লাস 5 পড়ি তখন আমার বাবা প্রতি মাসে মাসে আমাদের পরিবারের জন্য টাকা পাঠাইতো, এবং বাবার ওই টাকা দিয়ে আমার দাদির ওষুধ খরচ, বাবার ওষুধ খরচ, আমার কাকার পড়াশোনা এবং মায়ের বরণ পোষণ থেকে শুরু করে আমার পড়াশোনার সমস্ত কিছুই ছিল বাবার ইনকামের উপরে। কিন্তু ওই মুহূর্তে হঠাৎ করে আমার, আমি জানি না আল্লাহর কী এমন খেলা, আল্লাহর কী এমন ইচ্ছা ছিল, আল্লাহ ঠিক ওই মুহূর্তে আমার বাবাকে হঠাৎ করে দুনিয়া থেকে নিয়ে যায়। রাত অনেক রাতে আমি হঠাৎ করে চিৎকারের শব্দ শুনতে পাই। চিৎকারের শব্দ শুনতে পাওয়ার পরে আমার ঘুম ভাঙে, আর ঘুম ভাঙার পর আমি দেখতে পাই আমাদের আমাদের ঘরের উঠানে আমার দাদা, দাদি, আমার কাকা, আমার মা সহ মিলে গ্রামের অনেকগুলো মানুষ হাউমাউ করে চিল্লাচিল্লি করতেছে। আমি তখন মাত্র ক্লাস 5 পড়ি, এই দুনিয়াদারি সম্বন্ধে অত কিছু বুঝি না। দৌড়েয়া ঘরের বাইরে যাওয়ার পরে লোকমুখে শুনতে পারি যে আমার বাবা নাকি মারা গেছে। মানুষ আমাকে কোলে নেই, চুমো দিয়ে আদর করে আর বলে তোর বাবা মারা গেছে। আমি তখন দেখতে পাই যে মাটির মধ্যে মাটি থাবড়িয়ে থাবড়িয়ে আমার মা চিৎকার করে করে কাঁদতেছে। আমার কাকা, দাদা, দাদির কান্নায় যেন পুরো আসমান বাকাশ ভেঙে পড়তেছে। আমি তখন চিন্তা করতেছিলাম, ছোট মানুষ তো চোখে পানি আসে না, সবার চোখের দিকে তাকায় থাকি। দেখতে দেখতে দূর থেকে বেশি আসে ফজরের শব্দ। ফজর আজানের শব্দের পরে সবাই মোটামুটি, আমার মায়ের গলা ভেঙে যায়, কাকারও গলা ভেঙে যায়, আর একটু পরপর বিদেশ থেকে ফোন আসতেছে বারবার, এভাবে মারা গেছে, ওভাবে মারা গেছে। গ্রামের এই ও সমস্ত মানুষ মিলে প্রবাসী মানুষগুলোর সাথে কথা বলে, লাশ কবে দেশে পাঠাবে, লাশ কবে দেশে পাঠাবে, লাশ নিয়ে চলে প্রচুর, মানে প্রচুর কল্পনার জল্পনা। এভাবে সময়গুলো কাটতে কাটতে দুপুরবেলা আমি আর খিদার জ্বালায় থাকতে পারতেছিলাম না। আমার এত খিদা লাগছিল যে আমার মন চাচ্ছিল আমি মাটি কামড়ায় খেয়ে ফেলি। আমি মাকে বলতেছিলাম যে মা, আমার অনেক খিদা লাগছে, আমাকে খাবার দাও। মা তখন বোবা হয়ে আমার মুখের দিকে তাকায় থাকে। আমি তখন বলি, কী গো মা, খাবার দিবা না, আমার তো খিদা লাগছে। মাকে খাবার চাওয়ার পরে পাশের ঘরে একটা কাকি থাকে, ওই কাকি তখন আমাকে টান দিয়ে ওনার ঘরে নিয়ে যায়, ওনার ঘরে নিয়ে আমাকে খেতে দেয়। আমার মনে আছে আমি খাবার খেয়ে আসার পরে আমার মা বলতেছিল যে খাবার আর কোত্থেকে খাবে, কাকি জেটিরা কতদিন ধরে খাওয়াবে, আমাদের তো আর উপার্জন করার মতো কেউ নেই, আমাদের সংসার চলবে কেমন করে। মা খুব কান্নাকাটি করতেছে। এভাবে সময়গুলো আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। আমি তখন আর স্কুলে যাই না, আমি বাড়িতেই থাকি দাদা, দাদি আর মায়ের সাথে আমি আমার সময়গুলো কাটাই। সময়গুলো পার হতে হতে একটা সময় শুনতে পারি যে আমার বাবাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, আমার বাবার লাশ বাংলাদেশে আসবে। প্রচুর পরিমাণ কল্পনা জল্পনা অনেক সময়ের অতিবাহিত হওয়ার পরে বাবার লাশটা বাংলাদেশে আসবে, মা হচ্ছে কোথায় কবর দিবে, দাদা কোথায় বাঁশ কাটবে, এইগুলো নিয়ে হচ্ছে মানে কথাবার্তা বলতেছিল। বরক বাঁশ কাটতে হবে, মানে মুরার অনেক মোটা টাইপের বরক বাঁশ কাটতে হবে কবরের উপরে চাউনি দেওয়ার জন্য।
নির্জন কোনো জায়গা পছন্দ করতে হবে যেখানে আমার বাবাকে কবর দেওয়া হবে। এবং বিদেশ থেকে একটা লাশ আনলে, লাশ আসলে কিন্তু মানে প্রচুর এলাকাতে জানাজানি হয় এবং দূর দূরান্ত থেকে লোকেরা ওই লাশটা দেখার জন্য আসে। ডেট হলো শুক্রবারে আমার বাবার লাশ বাংলাদেশে আসবে। বৃহস্পতিবার রাত থেকে আমাদের ঘরে মানুষ আর মানুষ, মানুষের মাথা মানুষ খাচ্ছে। শুক্রবারে ঘুরির সময় সকাল প্রায় 11টার কাছাকাছি একটা লাশবাহী অ্যাম্বুলেন্স আমাদের ঘরের দরজায় আসে। আমাদের ঘরের দরজায় আসার পরে একটা বক্স নামায়। আমি কিন্তু তখনও জানি না যে বক্সের ভিতরে আমার বাবা। আমি তখন সবাইকে বলতেছি যে আমার বাবা কোথায়, বাবা কোথায়, বাবাকে দেখতে পাচ্ছি না কেন। সবাই বলে ওই বক্সের ভিতরে। আমি তখন বলি এটা কোনো কথা, মানুষ কি বক্সের ভিতরে থাকতে পারে? আমি তখন সবাইকে বলতেছিলাম মানুষ কীভাবে বক্সের মধ্যে থাকে, বক্সের মধ্যে আরও মানুষ থাকতে পারে নাকি। সবাই বলে যা রে বাবা, এটা তো আর মানুষ নাই, এটা তো লাশ। আমি তখন বুঝতে পারলাম যে মানুষ যদি মরে যায় তাহলে তার পরিচয়টাও হারিয়ে যায়, তার নামটাও চলে যায়। তখন সবাই তাকে লাশ বলে ডাকে, আর ওই লাশ বাক্সার ভিতরেও থাকতে পারে। যাই হোক, বাক্সা কাটা হয়, বাবার লাশ বের করা হয়। মাটি দেওয়ার জন্য সমস্ত রকমের জায়গাটাকে আগে রেডি করা হয়, আমার বাবাকে মাটি দেওয়া হয়। চোখের সামনে আমি দেখতে পেলাম যে আমার বাবাকে মাটি দিয়ে দিল। বাবাকে আমি চিনতে পারি না। আমি আমার বাবাকে আগে যেরকম দেখেছিলাম আমার বাবা কিন্তু এরকম নাই, একদম কালো কুচ্ছিত একটা লোক। মানে বাবাকে আমার মনে হয় না। তারপরে সবাই বলে এটাই নাকি আমার বাবা। বাবাকে মাটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি তখন আর স্কুলে যাই না, বাড়িতেই বসে থাকি, মায়ের সাথে কান্নাকাটি করি। সময়গুলো কাটতে কাটতে আমার আমার হচ্ছে নানা নানু আসে, না 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 আমার মাকে নিয়ে যাবে, আমার মাকে নিয়ে যাবো, আমার মাকে নিয়ে অন্য কোথাও বিয়ে দেবে। আর এখানে আরেকটা ব্যাপার, আমি ওই সময় ছোটোবেলায় সবার মুখ থেকে জানতে পারি আমার বাবা যেটাকে ইনকাম করতো তার মাঝে মেজরিটি পার্সেন্ট টাকাই নাকি আমার মায়ের অ্যাকাউন্টে দিত, আমার মায়ের অ্যাকাউন্টে দিত। এবং আমার নানা নানিরা যখন আমার মাকে নিতে আসে সেক্ষেত্রে আমার দাদা দাদি এবং আমার কাকা তাদেরকে বলে যে আমার মানে আমার দাদা বলতেছে যে আমার ছেলে তো প্রায় সমস্ত টাকাই বৌমার অ্যাকাউন্টে রাখছে, এখন যদি বৌমা কিছু টাকা পয়সা না দেয় আমরা চলবো কেমন করে। এটা বলার পর আমার নানা তখন একটু রেগে গিয়ে আমার দাদাকে বলতেছিল যে কি বলতেছেন, আমার মেয়েটা যে যাবে আমার মেয়েটার সারা জীবন কাটবে কেমন করে, আমি কি আমার মেয়েটাকে পুনরাবার বিয়ে দিতে পারবো মনে কি হয়। আর আপনার তো একটা একটা ছেলে আছে, আমার কাকার কথা বলতেছে যে আপনার একটা ছেলে আছে এবং আপনার নাতিও বড় হয়েছে, তারাই তো কামাই রুজি করে আপনাদেরকে খাওয়াই দিতে পারবে, আপনি একটু টেনশন করতেছেন কেন। সেই মুহূর্তে আমার দাদা তখন একেবারে চুপ হয়ে যায়। দাদা চুপ হয়ে যাওয়ার পরে দাদি তখন দাদাকে ঘরের মধ্যে নিয়ে যায়। ঘরের মধ্যে নিয়ে বলতেছে এটা তুমি জীবনেও মানো না, কারণ আমি শুনেছিলাম যে বৌমার অ্যাকাউন্টে নাকি 10-12 লক্ষ টাকা আছে। আমি কিন্তু ওই দাদার পিছনে পিছনে ঘরে গেলাম, মানে কী কথা হয়, আমি আমার দাদারগুলোই শুনতেছি, আবার নানারগুলোই শুনতেছি, মায়েরগুলোই শুনতেছি, কাকারগুলোই শুনতেছি। পরে দাদি হচ্ছে আমার দাদাকে বলতেছে যে 10-12 লাখ টাকা বৌমার অ্যাকাউন্টে আছে, এই বউকে কখনোই ছাড়া যাবে না, এটা বলে। তো আসে আবার আমার দাদা এসে বলতেছে যে আমার একটা নাতি আছে, নাতিটার কী হবে, আপনি নাতিটার মুখের দিকে তাকান, আমার নানাকে বলতেছে। নানা তখন বলে যে ঠিক আছে, নাতি যদি আপনি আমার সাথে দিয়ে দেন তাহলে আমরা নিয়ে যাই, আর না হয় আপনারাই রেখে দেন। আমার দাদা তখন বলতেছে যে হাইরি বৌমাটারে নিয়ে অন্য কোথাও বিয়ে দিবেন, অন্য কোথাও বিয়ে দিবেন, ওর বাবা হবে অন্য কেউ, মারেও জীবনও পাবে না। বিয়ে হয়ে যাওয়ার পরে আপনার মেয়ে অন্য সংসার নিয়েই সুখে থাকবে, আমার সংসারে আর কখনোই আসবে না, আমার নাতিটা মা হারাবে। আপনি আমার নাতিটাকে এরকম করে অসহায় করে দিয়েন না, এত কম বয়সে সে তার বাবাকে হারিয়েছে, যদি মাকেও হারিয়ে ফেলে আমার নাতিটা বাঁচবে না। এটা বলে আমার দাদা তখন দৌড়িয়ে গিয়ে আমার নানার হাত ধরে ফেলে, হাত ধরে বলে বাইরে ও ভাই, রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে বড় সম্পর্ক, ছেলে আর মায়ের এই রক্তের সম্পর্কটাকে আপনি ছিন্ন করে দিয়েন না। আমার এখন একটা ছেলে আছে, ও মাত্র কলেজে পড়ে, আপনি যদি অনুমতি দেন আমি আমার এই ছেলেটাকে আপনার মেয়ের, আপনার মেয়ের জামাই বানাবো। এটা বলার পর আমার নানা বলতেছে আপনি কী বলতেছেন, আপনার মাথা খারাপ, আপনার এত ছোটো ছেলে আমার মেয়ের বয়সের অর্ধেকত হবে না, এটা কীভাবে, এটা সম্ভব না। তখন আমার আমার নানা বলতেছিল যে আমার দাদা তখন বলতেছিল যে একটা কথা মনে রাখেন, কম বয়সী যদি মানে কম বয়সী ছেলে যদি বেশি বয়সী নারীকে বিয়ে করে সেখানে কিন্তু নবীর সুন্নত পালন করা হয়। আর আমার নানাও কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, ধার্মিক লোক ছিল। আমার দাদা যখন এভাবে প্যাঁচ দিয়ে ধরে তখন আমার নানা আর কথা বলতে পারে না। আমার নানা বলে ঠিক আছে, আপনি যদি এটা করতে পারেন, আপনার ছেলে যদি রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। এই কথার ফাঁকে হঠাৎ করে পিছনের দিকে তাকায় দেখতেছে যে আমার চাচা নাই, মানে আমার চাচার নাম হচ্ছে যে জাকের, কাকা আর কি, মানে কাকার নাই, পিছনের দিকে তাকায় দেখি উনি নাই। পরে আমার বাবা বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি যান, আমি আপনাকে কালকের মধ্যে নিউজটা জানাই দিব। রাত প্রায় নানাবাই চলে গেল, মা ঘরে গেল, রাত প্রায় আনুমানিক 10টার মতো বেজে গেছে, আমার কাকা আর ঘরে আসে না, জাকির কাকা ঘরে আসে না, আমাকে সবাই খুঁজতেছে, জাকির কাকা পাওয়া যাচ্ছে না। রাত 1টার দিকে কাকা ঘরে আসে, ঘরে আসার পরে আমার বাবা ধরে বলতেছে তুই মানে
আমার দাদা ধরে বলতেছে এত রাতে কোথায় ছিলে, কোথায় গেছিলে? কাকা বলতেছে যেখানে খুশি সেখানে, আপনার জানার দরকার কি? আমার দাদা তখন বলতেছে শোন পাগলামি করিস না, একে তো তোর ভাইটা মারা গেল, সেটার শোক এখনও সামলাতে পারিনি, এর উপরে তুই এই ধরনের পাগলামিগুলো বন্ধ কর। আমার কাকা তখন বলতেছে আপনি কি বলছেন আমি এই বুড়ো মহিলাকে বিয়ে করব? যার ছেলে হচ্ছে এত বড় হয়েছে, এই বুড়ো মহিলাকে আমি বিয়ে করব? আমার দ্বারা এটা সম্ভব না। আমার দাদা তখন বলতেছে ঠিক আছে, তুই যদি এই বুড়ো মহিলাকে বিয়েই করতে না পারিস, তবে একটা কাজ কর, আজকের পর থেকে তুই আমাদের সংসার চালাবি, টাকা কোত্থেকে আনবি তুই জানিস, কামাই কোত্থেকে করবি তুই জানিস, তুই কী করবি না করবি তুই জানিস, পড়াশোনা করবি নাকি কাজ করবি না মানুষের খেতে খামারে যাবি তোর ইচ্ছা, কিন্তু সংসার তোকে চালাতে হবে। এটা বলার পর আমার কাকা তখন বলতেছে আপনারা কি পাগল হয়ে গেছেন, আমি এই বয়সে কীভাবে কাজ করবো, আমার কি এখনও কাজ করার বয়স হয়েছে নাকি? আমার দাদা তখন বলতেছে কাজ করার বয়স না হলো, বিয়ে করার বয়স হয়েছে, তুই বিয়ে কর, এবং তুই বিয়ে করলে বৌমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকা দিয়ে কোনো মতে পুঁজি টুজি ধরে তুই কিছু একটা করতে পারবে। এটা বলার পরে কাকা তখন আর মানে কী করবে কিছুই করতে পারে না, কাকা তখন চুপচাপ থাকে। কিন্তু এর পরের দিনে আমার নানা ভাইকে ফোন করে বলা হয় যে আপনারা আসেন এবং বিয়ের দিন তারিখ ঠিক করেন। পরের দিন নানা নানি আবারও আসে আমাদের বাড়িতে। আসার পরে বিকালবেলা ওরা উঠানের মধ্যে বসে আলোচনা করে, আলোচনার ভিতরে তারা সিদ্ধান্ত নেয় যে দেখেন যেহেতু এই ব্যাপারটা এভাবেই হয়ে গেছে, এখন আর টাকা পয়সা নষ্ট করার দরকার নাই, টাকা পয়সা নষ্ট না করে একটা হুজুর ডেকে জাস্ট আমরা দুজনের মাঝে কলমা পড়াই দিলে তো হয়ে যাবে। আমি তখন আমার বাবার কবরটার দিকে তাকিয়ে আছি, ওরা যে কথাগুলো বলতেছে আমার বাবা মনে হয় যেন একেবারে কান পেতে শুনতেছে। ঠিক সেদিন রাতের বেলায় আমার বাবা, আমার কাকা জাকির কাকা আর হচ্ছে আমার মাকে মানে জামাই বউ সাজানো হয়ে ওই উঠানের মধ্যে, যে উঠান থেকে স্পষ্ট আমার বাবার কবরটা দেখা যায়। আমি খুব ছোট ছিলাম, অত কিছু বুঝতাম না ওই সময়। বাবা যখন বিদেশ থেকে আসতো, মা যদি কখনো উল্টাপাল্টা বলতো, বাবা অলওয়েজ মায়ের হাত ধরে কান্নাকাটি করে করে বলতো যে তুমি আমাকে কখনো ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচব না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার বাবা মায়ের মাঝে প্রেম ভালোবাসাটা অন্যরকম ছিল, তারা কিন্তু রিলেশন করে বিয়ে করে নাই, একজন আরেকজনকে বিয়ের আগে দেখেও নাই, তাদের প্রথম দেখা হয়েছিল বাঁশরগড়ে। আর বাঁশরগড় থেকেই নাকি আমার বাবা আমার মাকে অনেক অনেক বেশি ভালোবাসে, অথচ আজ সেই বাবা কবরে শুয়ে আছে, বাবার সামনেই তার ছোট ভাইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে তার বউকে। এই পরম দৃশ্যটা আমি ছোট মানুষ খাটের মানে টুলের উপর বসে বসে এগুলো দেখতেছি। একটা পর্যায়ে কলমা পড়লো, কবুল হলো, আমার কাকার সাথে আমার মায়ের বিয়ে হয়ে গেল। আমি সবসময় আমার মায়ের সাথে ঘুমাতাম, একটা দিনও আমার মাকে ছাড়া ঘুমাইতাম না, কিন্তু সেদিন প্রথম আমাকে আমার মাকে ছাড়া ঘুমাইতে হইলো। বাবা দেশে আসলো, বাবা আমাকে নিয়ে হচ্ছে ঘুমাইত, কিন্তু কাকা বলতেছে যে না, এত বড় একটা ছেলে নিয়ে আমি বাসর ঘরে ঢুকবো না। আমাকে বাসর ঘরে ঢুকতে দেওয়া হয়নি, আমি বাসর ঘরের বাইরেই ছিলাম। একটা সময় আমার নানি আমার দাদি আমাকে কোলে করে নিয়ে যায়, আর বিয়ে হবার পরে আমার নানা নানি অনেক রাতে তারা তাদের বাড়ি যায়। আমি সেদিন আমার দাদা দাদির সাথেই ঘুমাই এবং কাকার মা একই রুমে হয়, তাদের বাসর ঘর হয়। এরপর থেকে সময়গুলো এভাবে কাটতেছে। কাকা তখন চিন্তা করতেছিল যে না, আমাকে আবারও পড়াশোনা করাবে, মাও তখন বলতেছিল। আর ওই এক রাতের মাঝে আমার কাকা আর আমার মায়ের মাঝে মোটামুটি ভালো সম্পর্ক হয়, তখন তারা আমাকে পুনরায় আবার স্কুলে ভর্তি করায়, আমি আবার স্কুলে পড়াশোনা করি। ঠিক ওই মুহূর্তে হচ্ছে আমার মা আমাকে বলে যে তুই তোর জাকির কাকাকে কাকা কেন ডাকতেছিস, উনি তো আমাকে বিয়ে করেছে, এখন উনি তো আইনত তোর বাবা। আমি তখন বলি যে তাহলে কী ডাকবো? আমার মা বলে বাবা করে ডাকবি, কেন বাবা ডাকতে তোর কোনো সমস্যা আছে? আমি বললাম না, বাবা ডাকতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাবা তো মারা গেছে। আমার মা বলে যে বাবা মারা গেছে এই বাবা তো আর কখনো ফিরে আসবে না, যে বাবা বেঁচে আছে সেই বাবার মনে যদি কষ্ট দেও সেও তোমার বাবার কাছে চলে যাবে। এই কথাটা শোনার পরে আমি কিন্তু কাকাকে অনেক ভালোবাসি, কাকা আমাকে হয়তো অনেক ভালোবাসে না, কিন্তু আমি কাকাকে অনেক ভালোবাসি। দেন আমি মাকে বললাম যে মা ঠিক আছে, আমি আজকে থেকে কাকাকে বাবা বলেই ডাকবো। শুরু হলো আমার কাকাকে বাবা বলে ডাকা, নতুন করে আমি কাকাকে বাবা বলে ডাকতে শুরু করলাম। প্রায় 2-3 মাসের মতো কেটে গেল। 2-3 মাস পরে মায়ের অ্যাকাউন্ট থেকে কাকা যাচ্ছে, টাকা উঠাচ্ছে খাচ্ছে, টাকা উঠাচ্ছে খাচ্ছে, এভাবে আমার আম্মার অ্যাকাউন্টের 2-3 মাসে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে। যখন খরচ হয়ে গেছে আমার কাকা আর আমার মায়ের সাথে তখন ঝগড়া লাগা শুরু, মানে আব্বা আম্মার সাথে ঝগড়া শুরু হয়ে গেছে। তখন মা বলতেছিল যে তুমি কোনো কামাই করো না, রুজি করো না, তোমার টাকা পয়সা নাই, তুমি চলবা কেমন করে, তোমার বড় ভাইয়ের ইনকামের টাকা আর কতদিন খাবা, এটা সেটা বলে প্রচুর ঝগড়াঝাটি হতে থাকে। তখন আমার ওই বাবা নামের কাকাটা আমার মাকে বলতেছিল যে আমি যদি কামাই করেই খাইতাম তাহলে আমি তোকে কেন বিয়ে করলাম, আমি তো দেখে শুনে কম বয়সে সুন্দরী একটা মেয়েকে বিয়ে করতে পারতাম, আমি কামাই কেন করব, কামাই যদি করতে হয় তাহলে তুই গিয়া কর, মাকে এভাবে বলে। একদিন দুজনের মাঝে খুব বেশি ঝগড়া হয়। ঝগড়ার একটা পর্যায়ে আমার বাবা
আমার ওই বাবা আমার মায়ের গায়ে হাত তোলে। হাত তোলার পরে আমার মা আমার কাকা আমার হচ্ছে দাদা দাদি তখন বিচার করে। বিচারের ভিতরে তারা রাতের বেলায় আমার কাকাকে বলে, না ওর বাবাকে বলে যে আজকের পর থেকে তুই কামাই রুজি করবি, হয় বাড়িতে কাজ করবি না হয় বাইরে কাজ করবি, তোকে কিছু না একটা কিছু করতে হবে, এভাবেই তুই থাকতে পারবি না। এটা হওয়ার পরে আমার দাদার সাথে রাগারাগি করি, তখন হচ্ছে আমার বাবা ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে এরপর থেকে উনি আর ঘরে আসে না। সকাল হয়ে যায়, সকাল অবধিও ঘরে আসে না। দাদা ফজর নামাজ পড়ার জন্য উঠে আর আমাকেও ফজর নামাজ পড়ানোর জন্য উঠায়। আমরা দুজনে ফজর নামাজ পড়ে আমার বাবা আমার দাদা ঘরের দরজায় এসে বৌমা বৌমা বলে ডাইকা বলে, জাকির আসছে ঘরে? আমার মা বলে যে না ও তো আসে নাই। দেখতে দেখতে সকাল হয়ে যায়, সকালের পাখিগুলো কিচিমিচি করতে শুরু করে, পূবের আকাশটা একটা লাল সূর্য নিয়ে পৃথিবীটাকে শুরু করে। ঠিক সেই মুহূর্ত পর্যন্ত আমার কাকার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আমার আমার দাদা তখন আমাকে নিয়ে বিভিন্ন গঞ্জে গঞ্জে এলাকাতে মানুষের বাড়ি বাড়ি আমার কাকার মানে ওই বাবার যে বন্ধুবান্ধব ছিল তাদের ঘরে ঘরে যাইতেছে আমার দাদা, কিন্তু কোথাও আর ওনাকে পাওয়া যাচ্ছে না। সময়গুলো এভাবে কাটতে কাটতে প্রায় সম্পর্কটা এরকম হয়ে গেছে, এক সপ্তাহের মতো কেটে গেছে, আমার ওই কাকার আর ওই কোনো খোঁজ খবর নাই, ওনাকে আর কোথাও পাওয়া যাচ্ছে না। ওনাকে যখন আর পাওয়া যাচ্ছে না তখন আমিও খুব কান্নাকাটি করি, যে আমি ওনাকে তখন বাবা করে ডাকছিলাম। আমি তখন বলি যে আমার একটা বাবা চলে গেল, এখন আরেকটা বাবাও চলে গেল, মা তুমি কেন বিয়ে করলো, ওনাকে কেন আমাকে বাবা ডাকতে হলো, আমি যাকে বাবা ডাকি সে আমাকে ছেড়ে চলে যায়, আমি আর কাউকে বাবা ডাকবো না। এটা বলে বলে আমি কান্না করতে থাকি। দীর্ঘ প্রায় এক বৎসর পরে আমার ওই কাকা নামের বাবাটা আমাদেরকে হচ্ছে মানে বাড়িতে আসে। বাড়িতে আসার পরে বাবা তার সরি আমার দাদা দাদি আমার মা সবাই অত্যন্ত খুশি হয়। গ্রামের অনেকগুলো মানুষ আসে ওনাকে দেখার জন্য। জানা যায় যে সেদিন রাতে উনি রাগ করে হচ্ছে ঢাকাতে চলে গেছে, এবং ঢাকাতে যাওয়ার পরে ওনার ওখানে একটা হোটেলে চাকরি করে, এখন উনি হোটেল ম্যানেজার। অনেক ভালোই চলতেছে, দিনকালগুলো ভালোই চলতেছে। আমার মাকে বলতেছে যে চলো আমি তোমাকে সাথে করে নিয়ে যাবো ওই জায়গায়, আমাকেও নিয়ে যেতে চায়। তো সেই মুহূর্তে আমার দাদা দাদি বলতেছে, না এটা কেমন কথা, মানে তোরাও যদি চলে যাস তাহলে আমরা এখানে একা একা কী করে থাকবো। আমার কাকা তখন মানে বাবা তখন বলতেছিল যে একটা কাজ করেন, আপনারা আমাদের সাথে চলেন, আমরা সবাই মিলে শহরে থাকবো। কিন্তু আমার দাদা দাদি বলতেছিল যে না, এই বয়সে আমরা শহরে যাব না, আর এই বয়সে আমরা শহরে গিয়ে করবোটাও কি, আমাদের বয়স হয়েছে, আমরা গ্রামেই থাকি, তুই একটা কাজ কর তুই বৌমাকে নিয়ে যা। এটা আমার বাবাকে বলে। বাবা তখন বলতেছিল যে বৌমাকে নিয়ে যাবো মানে তো আমার ছেলে ওরে নিয়ে যাবো না, আমার নাম ছিল হচ্ছে আহাত, কিন্তু আমার ওই কাকা নামের বাবাটা আমাকে আহা বলে ডাকতো, আমাকে বলে আমার আহাকে নিয়ে যাবো না। এটা বলে বলার পরে আমার দাদা তখন বলতেছিল যে না ওকে নিয়ে যাস না, ওকে নিয়ে গেলে আমরা থাকবো কেমন করে, আমরা একটা বুড়ো বুড়ি থাকি এই ঘরে, ও থাকলে আমাদের ভালো লাগবে, তুই তোর বউকে নিয়ে যা। এরপর আমার কাকা করে আমার বাবা করে কি আমার মাকে নিয়ে হচ্ছে ঢাকাতে চলে যায়। দেন আমি আমার দাদা দাদির সাথে ময়মনসিংহে থাকতেছি। এভাবে সময়গুলো কাটতেছে। প্রতি বছরে আমা আসে, আসার পর আমাকে দেখে, আমার সাথে কথাবার্তা বলে, মানে খুব ভালো করে সময়গুলো কাটতেছে। এরই মাঝে আমার আরেকটা আমার মায়ের ঘরে একটা মেয়ে সন্তান হয়, আমার একটা মেয়ে বোন হয়, আমার একটা বোন হয়, আবার ওই বোনটা ঢাকাতেই থাকতো। আমার মাঝে মাঝে আবার বাচ্চারা যখন হইছে হওয়ার পরে মা ইয়েতে আসছে হচ্ছে ময়মনসিংহে আসছে, ওখানে মা দীর্ঘ কয়েকদিন ছিল, তো এই জন্য আমার বোনটাকে অনেক কাছে পাই। যদি আমার ঢাকাতে যেতে ইচ্ছে করে, আমার হচ্ছে মানে আব্বা আম্মার সাথে থাকতে ইচ্ছে করে, আমার ছোটো বোনটার সাথে থাকতে ইচ্ছে করে, কিন্তু এরপরেও ওই যে মানে আমার যিনি হচ্ছে আমার বাবা মানে আমার যিনি দাদা দাদি আছে তাদের মুখের দিকে তাকে আমি যাইতে পারি না, মানে তাদের মুখের দিকে তাকে যেতে পারি না। ওভাবে হচ্ছে সময়গুলো কাটতেছে। কাটতে কাটতে এখানে প্রায় অনেকগুলো বছর কেটে যায়। আমি ক্লাস মানে এসএসসি পরীক্ষা দিয়ে ফেলি। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি তখন চিন্তা করতেছিলাম যে এসএসসি পাশের পরে আমি হচ্ছে ঢাকাতে চলে যাব, মানে ঢাকাতে গিয়ে আমি হচ্ছে ওখানেই পড়াশোনা করব, ওখানেই কলেজে ভর্তি হব। আর আমার ছোটো বোনটা দেখুন অনেক ছোট, অনেক ছোট ছিল, তো আমি ভাবতেছিলাম যে আমি ওখানে চলে যাব, ওখানে গিয়ে আমি ঢাকাতে গিয়ে পড়াশোনা করব বা ওখানে গিয়ে কলেজে ভর্তি হব। কিন্তু ওই মুহূর্তে কেন জানি আমার মাও আর আমার বাবা আমাকে আর নিতে চায় না, মানে তাদেরও ইচ্ছা যে আমি আমার মানে দাদাদের কাছেই থাকি। এভাবে চলতেছে। তো চলতে চলতে হঠাৎ করে আমি ওইখানে যখন একটা কলেজে ভর্তি হই ময়মনসিংহে, কলেজে পড়ো অবস্থায় আমি হঠাৎ করে জানতে পারি মানে আমার মায়ের মুখে জানতে পারি যে আমার ছোটো বোনটা নাকি হঠাৎ অ্যাক্সিডেন্ট করছে। মানে ফোনের মাধ্যমে আলোচনা জানাজানি হয় যে অ্যাক্সিডেন্ট করছে। কীভাবে অ্যাক্সিডেন্ট করছে, মানে মা আর ওনাকে একই রিক্সা দিয়ে যাইতেছিল, রিক্সা যখন ব্রেক করে ওনাকে পড়ে যায় এবং পড়ে মাথার ভিতরে প্রচণ্ড রকমের আঘাত খায়, মানে আঘাতটা এমনভাবে খায় মানে ওর চোখে মাথায় মানে পুরো ফেটে যায় এবং প্রচুর রক্ত বেরোয়। ডাক্তার বলতেছিল যে অনেক মানে বেশি আঘাত লাগছে, অনেক সেলাই করতে হয়, তো ও একটু অ্যাবনর্মাল টাইপের হয়ে যায়। এটা হওয়ার পরে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ও একটু অ্যাবনর্মাল হয়ে যায়। অ্যাবনর্মাল বলতে কি যে অন্য বাচ্চারা যেরকম মানে ব্রেন বুদ্ধি অনেক কিছু থাকে না, ওর ব্রেনটা কেমন জানি ডাল হয়ে যায়। মানে এটা কি ডাক্তারের ভুলভাল অপারেশনের কারণে নাকি অন্য কোনো কারণে এটা আমরা জানি না। মানে ও তখন একটু অন্য মানে আট দশটা স্বাভাবিক বাচ্চার মতো না, ও তখন চুপচাপ থাকে কারোর
সাথে কথা বলে না, একটু গম্ভীর হয়ে যায়। তো মা তখন ওকে নিয়ে প্রচুর পরিমাণ কান্নাকাটি, মানে ওর প্রতি মায়ের অনেক চিন্তা ভাবনা যে ওরে কী করবে না করবে, অনেক ডাক্তারদের কাছে নিয়ে যায়, কোনো কাজ হয় না। কিন্তু ওই সময় আমার বাবাও কিন্তু আমার মায়ের সাথে খুব ভালো, বাবা মায়ের সম্পর্কটাও কিন্তু অত্যন্ত ভালো, তাদের মাঝেও কিন্তু বর্ণিংটা ভীষণ ভালো বর্ণিং। আমার বাবা আমার মাকে অনেক ভালোবাসে, আমার মাও আমার বাবাকে অনেক ভালোবাসে, মানে দুজনের মাঝে অনেক মধুর সম্পর্ক চলতেছিল। সময়গুলো এভাবে কাটতেছে, কাটতে কাটতে আমি তখন কী করি, ইন্টারে যখন পড়ি তখন আমার বাবা মা তো ঢাকাতেই থাকে, ছোটো বোনটা এরকম অ্যাবনর্মাল হয়ে গেল, দাদাদির সাথে কাটাচ্ছি, মানে সব কিছু মিলে আমি জানি কেমন একটা ডিপ্রেশনে থাকি, অলওয়েজ মন খারাপ করে থাকি, কারোর সাথে খুব একটা কথা বলি না, নীরবে নীরবে সময়গুলো কাটাই। এভাবে কাটতে কাটতে আমাদের কলেজেরই একটা মেয়ে আছে, নাম হচ্ছে সীমা। সীমা হচ্ছে তার নানু বাড়িতে থেকে পড়াশোনা করতো, মানে ওর বাবা মা ওদের মানে বাড়ি ছিল অনেক মানে অনেক দূরে, ওরাই ও এখানে থেকেও নানা নানুর সাথে পড়াশোনা করতো। তো ওর সাথে একদিন আমার কথা হয়, ও আর আমি একই ক্লাসে পড়ি, আমার ক্লাসমেট। তো কথা হওয়ার পরে আমি ওকে আমি বলি যে আমি আমার বাবা মাকে অনেক মিস করি, তাদেরকে দেখি না, তার ঢাকাতে থাকে। ও তখন আমাকে সেম কথাটাই বলো, ও আমাকে বলে আমি তো আমার বাবা মাকে দেখি না, আমার বাবা মা আমার বড় ভাইয়া ছোটো ভাইয়া কাউকেই দেখতে পাই না, সবাই হচ্ছে আমাদের বাড়িতে থাকে, আমিও আমার নানা নানু অসুস্থ, নানি অসুস্থ, বিশেষ করে আমার আমার মায়ের আর কোনো ভাই বোন নাই, এই জন্য আমার নানা নানুর সাথে থাকে। মানে আমার পরিস্থিতি আর ওর পরিস্থিতি একেবারে সমান সমান হয়ে গেল, মানে দুজনের পরিস্থিতি মোটামুটি সমান হয়ে গেল। তখন আমি চিন্তা করতেছিলাম যে মানে ওর সাথে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেল, অলওয়েজ আমি ওর সাথে সব ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করি, ও আমার সাথে প্রত্যেকটা ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করে, দুজনের মাঝে অনেক ভালো একটা বর্ণিং হয়, অনেক কথাবার্তা, অনেক জানাশোনা, অনেক ভালো একটা মিউচুয়াল সম্পর্ক হয়ে যায়। সময়গুলো এভাবে কাটতেছে, কাটতে কাটতে আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে যখন সেকেন্ড ইয়ারে উঠি, সেকেন্ড ইয়ারে ওঠার পরে আমি দেখতে পাই যে সীমা, ওর নাম ছিল সীমা, মানে সীমা জানি কেমন করে একটু অন্যরকম হয়ে যাচ্ছে। অন্যরকম বলতে ওর কাছে একটা মোবাইল ফোন ছিল, ওই মোবাইল ফোন দিয়ে ও সারাক্ষণ হচ্ছে ফোনে কথা বলতো, মানে ও কলেজে বসে ও হেডফোন কানে দিয়ে থাকতো, এবং আগে যেরকম আমাদের সাথে প্রচুর সময় দিত, মজা করতো, মাস্তি করতো, এখন আমাদের সাথে আর ততটা সময় দেয় না, ও অলওয়েজ ফোনে কথা বলে। তো বলার পর একদিন আমাকে জিজ্ঞেস করেছে, সীমা একটা ব্যাপার আমার মাথায় আসতেছে না, যদি সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকো তুমি আসলে এই মোবাইলে করোটা কি, কার সাথে কথা বলো? যখন এইভাবে ডিপলি ওকে আমি জিজ্ঞেস করি, ওকে জিজ্ঞেস করার পরে ও তখন বলতেছিল যে না কারোর সাথে কথা বলি না। তো কই, কেউ কি বলে যে আমি কারোর সাথে কথা বলি, কেন কিছু বলছি? আমি তখন বললাম যে আমি দেখি যে 24 ঘন্টা তোমার কানে হেডফোন, হেডফোন তো তুমি একটা সেকেন্ডের জন্য কান থেকে খুলতেছো না, আর তুমি আমারে বলতেছো যে তুমি কথা বলো না। ও বলে না কথা বলি না, আমি জাস্ট হচ্ছে মোবাইলে গান শুনি, এইটা বলে। এভাবে আরও 2টা দিন কাটায়, বাট আমি অলওয়েজ দেখি যে না ও আমাকে মিথ্যে বলতেছে, ও ফোনে কথা বলে, ওকে দেখলেই বোঝা যায় যে ও ফোনে কথা বলে। একদিন আমি খুব রাগ করে বলি যে সীমা তোমার সাথে আমি এর ফ্রেন্ডশিপ রাখবো না, মানে যে মেয়ে সারাক্ষণই তার মোবাইল ফোন নিয়ে এত ব্যস্ত থাকে সে তার মতো করেই থাকুক, আমি আর তার সাথে কথাবার্তা বলবো না। তো আমাকে তখন বলতেছিল আচ্ছা আমি যদি ফোনে কথা বলি তাহলে তোমার সমস্যাটা কোথায়, এখানে তো কলেজে অনেক মেয়ে আছে তোমার বান্ধবী, আমি তো একা না, তো বাকি মেয়েগুলো ফোনে কথা বললে তুমি কিছু মনে করো না, আমি ফোনে কথা বললে তোমার তো গায়ে লাগে কেন? আমি বলি যে বাকি মেয়েগুলোর মতো কিন্তু আমি তোমাকে দেখি না। আমাকে বলে তাহলে আমাকে কীভাবে দেখো? আমি বললাম যে আমি তোমাকে একটু ভিন্নভাবে দেখি, যেমন আমরা দুজনেই হচ্ছে আমাদের মানে পারিবারিক অবস্থাটা প্রায় একই রকম, আমি যেরকম আমার বাবা মাকে দেখি না, বোনকে দেখি না, দাদাদের সাথে থাকি, তুমি এরকম বাবা মা ভাই বোন কাউকেই দেখো না, তুমি তোমার নানা নানুর সাথে থাকতেছো, তোমার আমার কষ্টটা একরকম না? ও আমাকে বলে যে হ্যাঁ ঠিক আছে। তো আমি তোকে বললাম যে দেখো আমি না তোমাকে একটু অন্যভাবে আমার মনের ভিতর জায়গা দিতে চাই, তুমি এরকম ফোনে কথা বলাগুলো কমিয়ে দাও, আমার এটা ভালো লাগে না। খুবভাবে যখন বলি ও তখন বলে আমি ফোনে কথা না বললে তুমি হ্যাপি হবা? আমি বলি হ্যাঁ তুমি যদি ফোনে কথা না বলো আমি হ্যাপি হব। আমাকে বলে তুমি কি জানো আমি ফোনে কার সাথে কথা বলি? আমি তখন বলি যে না তো জানি না। ও আমাকে বলে আমি ফোনে একটা ছেলের সাথে কথা বলি, এই ছেলেটা দুবাইতে থাকে এবং ছেলেটা সাথে আমার রিলেশন হয়েছে 2 মাস ধরে। আমি কথাটা শোনার পরে খুব কষ্ট পাইলাম, আমি বললাম যে মানে 2 মাস ধরে রিলেশন হয়েছে, আমি তো এটা তোমাকে আগ থেকেই বলতেছিলাম যে তুমি ফোনে কথা বলো, এটা আমি আগ থেকেই মানে ডাউট করছিলাম, তোমাকে বলছিলাম, কিন্তু তুমি আমাকে বলো যে না তুমি ফোনে কথা বলো না। ও আমাকে বলে যে ছেলেটা আমাকে অনেক ভালোবাসে, আর প্রবাসী তো কাজ শেষে কাজ থেকে ফিরে এসে গোসল করে খাওয়া দাওয়া করে ও পুরোটা সময় আমাকে দেয়, প্রায় 3-4 ঘন্টা মতো আমাদের সাথে কথা বলি, এবং ও যখন কাজ করে তখনও হেডফোনে আমরা দুজনেই লাইনে থাকি, মানে আমরা ফোনে কানেক্ট থাকি, ওর কাজ করে আমি আমার কলেজ করি, মানে আমরা দুজনের নিঃশ্বাসে শব্দ শুনতে পাই, মানে বুঝতে পারি যে ওদের দুজনের মাঝে মোটামুটি অনেক ভালো একটা সম্পর্ক। আমার তখন খুব কষ্ট লাগে, মানে এত যে কষ্ট লাগে এটা আসলে ভুলই বুঝাতে পারবো না। আর আমি ওকে ভালোবাসি না, কখনো ভালোবাসার কথা বলিও না, তবে যে ভালো লাগতো না তা না, ভালো কিন্তু লাগতো। এই মেয়েটা যখন হঠাৎ করে জানতে পারে যে দুবাই প্রবাসী কোনো ছেলের সাথে রিলেশন হয়ে গেছে,
তখন আমার কষ্টের পরিমাণটা অতি তীব্র হয়ে যায় অতি তীব্র হয়ে যায় আমি তখন আর খুব একটা কলেজে আসি না মন খারাপ করি অনেক মন খারাপ করি এভাবে প্রায় অনেকগুলো দিন পার হয়ে যায় এবং একটা পর্যায়ে আমি পুরোই কলেজ যাওয়া বন্ধ করে দিই পুরোই কলেজে যাওয়া বন্ধ করে দিই কলেজে আর যাই না না যাওয়ার পরে একদিন করে কি সীমা আমার আরও কিছু বন্ধুবান্ধব মিলে আমাদের বাসায় আসে বাসায় আসার পর আমার বন্ধুরা সবাই বলতেছে সীমাকে মানে আমাকে বলতেছে যে কী রে কী ব্যাপার তুই কলেজে যাস না কেন আমার না আমার দাদা দাদিও হচ্ছে বিচার দেয় যে ও কলেজে যায় না সারাদিন গর্বের মধ্যে বসে থাকে আর তখন হচ্ছে মানে গান শুনতাম আমি প্রচুর গান শুনতাম তো বলে যে ও সারাদিন গান শোনে ও করেটা কি ও আসলে কোনো পড়াশোনা নেই কিছু নেই এগুলো বলে অনেক বকাঝোকা হচ্ছে মানে আমার দাদা দাদি হচ্ছে তা আমার ফ্রেন্ডদের কাছে আমার নামে দিচ্ছে তো আমার ফ্রেন্ডরা আমাকে তখন জিজ্ঞেস করে যে তোর সমস্যাটা কি মানে অ্যাকচুয়ালি তোর প্রবলেমটা কি তুই বল কেন তুই এরকম করতেছিস সবভাবে আমাকে বলার পরে আমি তখন বলি যে দেখ আমার আসলে এগুলো ভালো লাগে না মানে আমি আর কলেজে যেতে চাই না তখন ওরা বলে যে কেন কলেজে যাবে না আমার একটা বন্ধু থাকে ও আমার একটু অন্যরকম আর কি ও বলে তোর সমস্যাটা কি মানে ও নাছোড় বান্দা আমাকে ছাড়বে না দূর সে যে বলতেই হবে আমি তখন বললাম যে দেখ আমি কলেজে একটা মেয়েকে পছন্দ করতাম অনেক ভালোবাসতাম এবং আমি এই মেয়েটাকে দেখার জন্যই বিশেষ করে কলেজে যাইতাম কিন্তু হঠাৎ করে জানতে পারলাম যে মেয়েটা একটা দুবাই প্রবাসী ছেলের সাথে প্রেম করে এটা জানতে পারার পরে আমি তো আর মনে কর আমার তো আর কলেজে যেতে ভালো লাগতেছে না এই জন্য আমি যাবো না এটা বলার পরে আমার বন্ধুবান্ধব এখানে যারা আছে সবাই কিন্তু জানে যে সীমা একটা ছেলের সাথে রিলেশন করে ওই ছেলে দুবাই প্রবাসী জানার পরে সবাই তখন বলতেছে তুই এটা আগে বলবি না তখন সবাই মিলে সীমাকে ধরে ধরে বলতেছে কিরে তুই নাকি দুবাই প্রবাসী কোন ছেলের সাথে প্রেম করো ওরে কষ্ট দিয়ে কেন ও কি দুবাই প্রবাসী ছেলের চেয়েও খারাপ নাকি ওভাবে ধরে ধরার পরে আমি তখন মানে ওরে খুব মানে সীমাকে খুবভাবে বুঝায় না সীমা মানে ওই দুবাই প্রবাসীর সাথে প্রেম করবে মানে ওই সাথে ওই ছেলের সাথেও প্রেম করবে ও আমার সাথে রিলেশন টিলেশন করবে না আমার ভিতরে তখন খুব বেশি কষ্ট জাগে আমি তখন আর মানে একরকম পড়াশোনা করিই না একদম ভণ্ডামি করে সময়গুলো কাটাইতেছি এভাবে কাটতে কাটতে প্রায় আরও দুই থেকে তিন মাসের মতো কাটে তিন মাস পরে আমার ওই যেই বন্ধুটা আমাদের বাসায় আসছিল এবং সীমাকে বুঝাচ্ছিল ওই যারা বললাম যে নাসর বান্দা ওর নামটাই বলি ইকবাল ছিল ওর নাম ইকবাল তখন আমার বলতেছিল যে দোস্ত খেলা তো জমে গেছে আমি বলি যে খেলা জমে গেছে মানে কী খেলা জমছে আমারে বলে যে সীমা যার জন্য আমাদের সবাইকে অপমান করলো তোরও কষ্ট দিল তোর পড়াশোনাটা বন্ধ করলো সেই সীমার কিন্তু বারোটা বেজে গেছে তো আমি কিন্তু সীমাকে অনেক ভালোবাসতাম হঠাৎ করে যখন জানতে পারি যে ওর বারোটা বেজে গেছে আমি তখন বলি যে কী বারোটা বাজছে ওর কী হয়েছে আমারে বলতো পরে আমি ইকবালের মুখে জানতে পারি যে সীমা দুবাই প্রবাসী যে ছেলের সাথে প্রেম করতো ওই ছেলে নাকি মেরিড ছিল এবং তার বউ ছিল বাচ্চা ছিল তার বাড়ি ছিল হচ্ছে কুমিল্লাতে কুমিল্লা ছিল ওই ছেলের বাড়ি তার বউ বাচ্চা সব আছে কিন্তু এরপর সীমার সাথে প্রেম করছে সীমাকে মাঝে মাঝে টাকা দিত যখন সীমা তার মানে ছেলের হচ্ছে বাড়ির ঠিকানা ঠুকানা চাইছিল ছেলের ঠিকানা দেয় না না দেওয়ার কারণে সীমা কেমনি কেমনি ওই ছেলের ঠিকানা বের করছে বের করে লোক পাঠাইছে এবং লোক মারফতে জানতে পারছে এই ছেলের গ্রামের বাড়িতে বউ আছে বাচ্চা আছে এখন সীমাও আর কলেজে আসে না ও খুব মন খারাপ করে ঘরে বসে থাকে প্রচণ্ড কান্নাকাটি করে এবং সামনে হচ্ছে আমাদের ইন্টার ফাইনাল পরীক্ষা মানে সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা আমরা তখন ভার্সিটিতে উঠবো পাস করার পরে এটা ঠিক ভার্সিটিতে ওঠার কয়েক মাস আগের ঘটনা তো আমাকে যখন ইকবাল এগুলো বললাম বললাম যে ঠিক আছে তুই আমাকে একটু সীমান্তের বাসায় নিয়ে চল আমাকে বলে যে সীমার নানা নানি কিন্তু অতটা সুবিধা না মানে ওরা মানে একটু বুড়ো মানুষ তো অনেক মাইন্ড করে অনেক সন্দেহ করে তুই গেলে যদি কিছু মনে করে আমি বললাম আরে কিছু মনে করবে না মনে করার কি আছে তুই আমাকে নিয়ে চল একরকম জোর করে আমি আমার বন্ধুর সাথে হচ্ছে তখন মানে ইকবালের সাথে হচ্ছে সীমান্তের বাসায় গেলাম যাওয়ার পরে ওর নানা নানিকে আমি যতটা ভয় পেয়েছিলাম অতটা ভয়ের কিছু না আমাকে খুব সুন্দর করে ঘরে ঢুকায় ঢুকানোর পর আমি সীমার সাথে কথা বলি আমি বলি যে কী হয়েছে কলেজে যাওয়া বন্ধ করলা কেন ও বলে তুমি কলেজে যাওয়া কেন বন্ধ করছো ওরকম করে বলে আমি বলি তুমি তো জানোই আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে তো আমি কলেজে যাবো কেমন করে ও আমাকে বলে আমি যাকে ভালোবাসি সে একটা বিবাহিত ছেলে আমি কী করে কলেজে যাবো আমি তখন বললাম যে আরে বারে এটা তুমি কেমন কথা বলতেছো তুমি যে ছেলের সাথে প্রেম করতা ও তো থাকতো দুবাইতে আর আমি যাকে ভালোবাসতাম সে তো এই কলেজেই পড়তো ও আমাকে বলে যাকে ভালোবাসতে সে যদি এই কলেজেই পড়তো সে একটা ভুল করছে ওই ভুল পথ থেকে তাকে নিয়ে আসতে পারলাম না তাকে ক্ষমা করতে পারলাম না আমি বললাম যে আমি তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না ও আমাকে বলে আমি কোনো কিছু তোমাকে বুঝাইতে চাই না শুধু তোমাকে একটা কথাই বলতে চাই আমার জীবনে যে একটা আঘাত আমি পেয়েছি এই আঘাতটাকে ভোলার জন্য আমার লাইফে একটা হ্যাপিনেস দরকার আমার একটা সুখ দরকার শান্তি দরকার আর ওই শান্তিটা যদি আমি কারো কাছে পাই আমি তবেই আমার জীবনটাকে আবার নতুন করে শুরু করব আমি তখন বলি যে তুমি কেমন শান্তি চাও আমাকে বলো আমাকে বলো আমি একটা নতুন ভালোবাসার মানুষ চাই যে আমাকে ভালোবাসবে আমার বুক থেকে ওই প্রতারকের ভালোবাসাটা মুছে দেবে এরপর আমি তাকে বললাম যে তুমি কলেজে যাও অ্যান্ড কলেজে গেলেই এরকম অনেকেই পাবো আমাকে বলো অনেকেই দরকার নাই আমার একজনকেই দরকার আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে চলো কলেজে চলো না ও যাবে না এরপরের দিন ইকবাল সহ আমার আরও কিছু বন্ধুবান্ধব আমাকে বলে যে তুই কলেজে যাওয়া শুরু কর তুই কলেজে গেলেই একটা সময় সীমা আসবে পরে আমি কলেজে যাই সীমা তখনও আসে না পরে আমি ওকে ফোন করতে সাহস পাই না কারণ ফোন করলেও আবার রাগারাগি করবে এটা মনে করে আমি তখন আমাদের ইকবালকে দিয়ে ওর জন্য একটা চিঠি লিখি এ জীবনে প্রথম আমি একটা প্রেমের চিঠি লিখি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অনেক মিষ্টি করে আমার বুকের ভিতর লুকিয়ে রাখা প্রত্যেকটা কথা কলমের মাথা দিয়ে
কালো কালিতে আমি একটা সাদা কাগজে লিপিবদ্ধ করি। এরপরে আমি চিঠিটা ইকবালকে দিয়ে সীমার জন্য পাঠাই এবং ওই চিঠিতে আমি সীমাকে কলেজে আসার জন্য ইনভাইট করি। এরপর চিঠিটা পাওয়ার পরে সীমা তখন অত্যন্ত খুশি হয়, মানে প্রচুর খুশি হয়। এবং ঠিক ওই মুহূর্ত পর থেকে সীমা আবারও কলেজে আসতে শুরু করে এবং সীমার সাথে আমার একটা মিষ্টি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমরা দুজন দুজনকে মনে প্রাণে ভালোবাসি। একটা মানুষ আর একটা মানুষের সাথে কথা না হলে, দেখা না হলে যেন মরেই যাই। ভালোবাসাগুলো যখন এইভাবে সামনের দিকে অতিবাহিত হচ্ছিল, সময়গুলো যখন কাটতেছিল, কাটতে কাটতে একটা সময় আমাদের ইন্টার পরীক্ষা চলে আসে। আমরা দুজনে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, সবাই মিলে ইন্টার পরীক্ষা দিই এবং ইন্টারমিডিয়েটে আমি খুব ভালো রেজাল্টে পাশ করি। ইন্টার পাস করার পরে আমি তখন সীমাকে বলতেছি যে এখন কি করা যায়। তখন সীমার বাবা মা সিদ্ধান্ত নিল যে সীমাকে তাদের বাড়িতে নিয়ে যাবে এবং সাথে ওর নানা নানিকে সহ নিয়ে যাবে। নানা নানি তারপর সীমাকে সাথে করে নিয়ে যাবে, কারণ সীমা এখন আর এখানে থাকতে পারবে না। ওদের এখানেই হয় নাকি সীমাদের অরিজিনাল, মানে সীমার বাবার বাড়ি, কিন্তু বাড়ি ছিল হচ্ছে ময়মনসিংহ শহরে আর এটা ছিল গ্রামে। তো শহরে নিয়ে যাবে, তো সীমাকে তখন নিয়ে যায় ওর নানা নানি সহ। আমি তার সাথে ফোনে কথা বলি। তো সবাই তখন এক এক বিশ্ববিদ্যালয় এখানে সেখানে ভর্তি হয়। ঠিক ওই মতো আমি চিন্তা করি, সীমাও চলে গেল, বন্ধু বান্ধবগুলো সবাই একটু একটু আলাদা হয়ে গেল, তাহলে আমাকে এখন কী করবো? আমিও আর মানে ময়মনসিংহে থাকবো না, আমার ওই অজপাড়া গিয়ে পড়ে থাকতে ইচ্ছে করতেছে না। বাবা মায়ের অনুমতি ছাড়াই আমি তখন হচ্ছে সুদূর ঢাকাতে চলে যাই, আমার আব্বার বাসায়। ঢাকাতে যাওয়ার পরে আমার বাবা যে হোটেলে একদম প্রথম চাকরি করতো, বাবা এই হোটেলের এখন ম্যানেজার, মানে অনেক বড় পোস্টে চাকরি আছে বাবার। এবং যেখানে ভাড়া থাকে, আমার মা বাবা যেখানে ভাড়া থাকে, এটাও মোটামুটি অনেক বড়, মানে অনেক বড় একটা বাসায় ভাড়া থাকে। আমার ছোটো বোনটি একটু অ্যাবনর্মাল, কিন্তু ছোটো বোনও থাকে। তো এভাবে সময়গুলো কাটতেছে, মা তখন বলতেছে কী রে তুই কী করবি, কী মনে করে আসলি ঢাকাতে, উদ্দেশ্য কী? আমি তখন বললাম উদ্দেশ্য কী, তুমিও ঢাকাতে থাকো, বাবাও ঢাকাতে থাকে, সবাই ঢাকাতে থাকে, আমি একা একা গ্রামে থেকে কী করবো, আমার ভালো লাগতেছে না, আমি কিছু একটা ঢাকাতে ই করতে চাই। আমার মা তখন বলে কেন তোকে ঢাকাতে আনি না, তুই জানিস না। আমি বলি কেন আনো নাই বলো তো। মা আমাকে বলে বাবা রে, ঢাকাতে একটা ছেলে পড়াশোনা, মানে ঢাকাতে একটা ছেলে পড়াশোনা করা আর গ্রামে দশটা ছেলে পড়াশোনা করা এক কথা, ঢাকাতে থাকা খাওয়ার খরচ বেশি, পড়াশোনার খরচ বেশি, গ্রামে তো খরচ নাই, এই জন্য তোকে রেখে আসছে। আমি বলি ও মাই গড, এতদিন কী বলছিলাম যে দাদা দাদি তারা কষ্ট পাবে, তারা একা থাকে, তাদের জন্য রেখে আসছো, আর এখন কী বলতেছো যে আমার জন্য বেশি টাকা খরচ করতে হবে, এজন্য তোমরা আমাকে ঢাকাতে নিয়ে আসছো, মানে আমাকে গ্রামে রেখে আসছো। আমার মা তখন বলে যে বাবারে তুই রাগ করিস না, দুটোই কারণে আছে, প্রথম কারণ তো ছিল টাকা পয়সার এবং সেকেন্ড কারণ কিন্তু তোর দাদা দাদিও, তুই থাকলে তারা অনেক ভালো থাকবে। আমি তখন বলি না আমার এত ভালো দরকার নেই, আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবো আর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে অত খরচ বরচ কিছুই হবে না, প্রয়োজন আমি কোনো একটা চাকরি বাকরি করবো, এইটা বলি। এটা বলার পরে মা তখন বলে আচ্ছা ঠিক আছে, রাতের বেলায় তোর বাবা আসুক, আসলে তোর বাবার সাথে কথা বলবো। তো রাতে বাবা আসে, আমি তো আর কাকা ডাকি না ওনাকে, আমি এয়ারপোর্ট থেকে আসলে সম্পূর্ণ বাবাই ডাকি। তো আমি বললাম যে বাবা কী অবস্থা, বলে হ্যাঁ ভালো আছি, তুই কী মনে করে? আমি বললাম যে এই ঘটনা। মা তখন বুঝে বললো যে দেখো, ও যেহেতু আর যেতে চাচ্ছে না, আমি এখানে থাকি তুমিও থাকো, তো আমার মেয়েটাও এখানে থাকে, ও যেহেতু আর যেতে চাচ্ছে না তখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, পড়াশোনা করবে ঢাকাতেই থাকবে। আমার বাবা তখন বলতেছিল কেমন কথা বলতেছো, আমার বাবা মা বাড়িতে, আমার বাবা মাকে কে দেখবে? আমার মা তখন আমার বাবাকে বলতেছে এইভাবে ওর উপরে প্রেশার দিও না, মানে ওকে আমরা এতদিন পর্যন্ত ঢাকার বাইরে রাখছি ঠিক আছে, এখনও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তোমার আব্বা আম্মা থাকতে পারবে, তোমার আব্বা এখন অনেক ইয়াং, কোনো সমস্যা নাই, এটা বলে। তো বলার পরে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক, মানে বাবা তখন বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু ওইখানে থাকবে, পড়াশোনা করবে, এক্সট্রা একটা খরচ বেড়ে গেল না, এত টাকা আমরা কোত্থেকে পাবো? তো ওই মুহূর্তে আমার মানে মা বলতেছিল যে ওকে একটা কাজ করো, ও তো এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তার মানে ওকে প্রতিদিন তো আর কলেজে যেতে হবে না, মাঝে মাঝে কলেজে যাবে, তুমি একটা কাজ করো, ওকে একটা ভালো চাকরি ব্যবস্থা করে দাও, ওকে? তো আমার মা আমার বাবা বলতেছিল যে ঠিক আছে, অন্য কোথাও চাকরি দেওয়ার দরকার কি, আমার হোটেলে ও মানে চাকরি করুক, মানে হচ্ছে ক্যাশে চাকরি করুক, আমি ওকে ক্যাশে বসাবো। আমার বাবা কিন্তু তখন প্রায় জিএম এর মতো ছিল আর হোটেলটাও ঢাকাতে মোটামুটি অনেক বড় মাপের একটা হোটেল ছিল, অনেক বড়। তো ওই হোটেলে মানে হোটেলটা যে যে মালিকের, ওই মালিকের আবার ওই বিল্ডিংটাও, মানে বিল্ডিংটাও মালিকের, বিল্ডিংয়ের গ্র্যান্ড ফ্লোরে, মানে নিচে হচ্ছে হোটেলটা, উপরে হচ্ছে ভাড়া টাড়া দিয়ে রাখে ওরকম। তো মালিকও নাকি খুব ভালো, পরে আমি ওখানে কাজ করতেছি, আমাকে কাজে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মালিক বলতে মালিক হচ্ছে একটা মহিলা, মানে একটা মহিলা মালিক, পুরুষ নেই। ওই মহিলাটা আসছে, আমাকে দেখছে, অনেক অনেক প্রশ্ন টস্ত করলো, আমি সব কিছু রিপ্লাই করলাম, আমাকে তখন উনি চাকরি দিল। তখন আমি আলহামদুলিল্লাহ চাকরি করতেছি, সময়গুলো ভালোই কাটতেছে, ওখানে চাকরি করতেছি এবং ফোনেই হচ্ছে আমি অলওয়েজ সীমার সাথে কথা বলতেছি। সীমাও ময়মনসিংহের একটা মানে এতে ভর্তি হয়েছে, অনার্সে ভর্তি হয়েছে, অনার্স করতেছে, অনার্স করতেছে, ও ওর জায়গায় সব কিছু ঠিক আছে, আমি আমার জায়গায় মোটামুটি সব ভালোই, দিন দিনকালগুলো ভালোই কাটতেছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মানে এইভাবে প্রায় এখানে আরও মানে ছয় সাত মাসের মতো কাটে। এখন ছয় সাত মাসে আমার বাবা মা কিন্তু দুই তিনবার বাড়িতেও গেছে, মানে দাদাকে দেখে আসছে, আমিও আবার এর মাঝে একবার সীমাকে দেখে আসছে ময়মনসিংহ গিয়ে, আমিও দেখে আসছি। তো ছয় সাত মাস পরে আমি বাবার মাঝে কেমন যেন একটা মানে পরিবর্তন দেখতে পাচ্ছি। পরিবর্তনটা হচ্ছে এরকম,
আমার বাবা মানে খুব একটা আগের মতো নাই, মানে আগে যেরকম হচ্ছে মানে খুব বেশি বাসা আসতো বা আমাদের সংসার নিয়ে অনেক চিন্তাভাবনা করতো এরকম, মানে বাবা একটু পরিবর্তন। আমি আসার পরে বাবার সংসারে খুব বেশি টাকা পয়সাও দেয় না, অত টাকা পয়সাও দেয় না। মা তখন অনেক টেনশনে পড়ে যায় যে কী ব্যাপার, আগের মতো করে টাকা পয়সাও দিচ্ছে না, সংসারে কোনো খোঁজখবরও নিচ্ছে না, বাসায়ও আসতেছে না। মা তখন প্রচুর বিপাকে পড়ে যায়। মা আমাকে তখন বলে যে কী ব্যাপার, তোর বাবার মাঝে তো পরিবর্তন হঠাৎ করে কীভাবে আসলো, এত পরিবর্তন কেন? আমি তো বুঝি না। যাই হোক, সময়গুলো কাটতেছে প্রায় এভাবে আরও দেড় বছর মতো কাটে। দেড় বছর পর আমি দেখতে পাই যে মা সেমভাবে মানে দিনকে দিন বাবা পরিবর্তন হচ্ছে, মানে বাবার মানে বেতন পায় কিন্তু সংসারে টাকা দেয় না, টাকাটা আমারই যাইতে আসে। ছোটো বোনের ওষুধের টাকা, তারপরে মায়ের হচ্ছে থাকা খাওয়া ঘর ভাড়া অনেক খরচ, বাবা অতটা দেন না। আবার আমার নিজের পড়াশোনার খরচ আছে, আমি ওখানে পড়াশোনা করতেছি ঢাকাতে। এভাবে সময়গুলো কাটতে কাটতে দেড় বছর পরে আমার বাবা একটা সময় আমার মাকে বলতেছে যে মানে কী কী বলছে আমি জানি না, পরে আমার মা একদিন আমাকে বলতেছে তোকে একটা তোর বাবা একটা কথা বলবে, তুই কিন্তু কথাটা শুনবি, ওরকম করে বলে। তো আমি যেহেতু বাবার মাঝে আজকে এক বছর দেড় বছর ধরে এরকম পরিবর্তন, আমি তখন চিন্তা করলাম যে হয়তো বাবা কোনো ইম্পর্টেন্ট কিছু আমাকে বলবে, মেবি ইম্পর্টেন্ট কিছু বলবে, বাবার কোনো প্রবলেমের কথা বলবে। এটা মনে করে আমার বোনকে না রেখে আমি বাবা আর মা আমরা তিনজনে মিলে আমাদের ড্রয়িং মানে ড্রয়িং রুমে বসলাম। আর ড্রয়িং রুমে বসার পরে রাতের বেলায় আমার বাবা তখন আমাকে বলতেছে যে শোন বাবা একটা কথা বলি, তুই আমার কথাটা মনোযোগ দিয়ে শোন, আমাদের ভাগ্য পরিবর্তন করার একটা সময় চলে আসছে, ওরকম করে বলে। আমি তখন বলি যে ভাগ্য পরিবর্তন করার সময় কিভাবে? আমার বাবা বলে আমাদের যে হোটেল আছে হোটেলের মালিককে তো দেখছিস তাই না? আমি বললাম হ্যাঁ দেখছি তো, একটা মহিলা। আমার বাবা বলে হ্যাঁ মহিলা ঠিক আছে কিন্তু ওই মহিলার মনটা অনেক ভালো। আমি বলি তো মহিলার মন ভালো হলে কী হবে? আমার বাবা বলে মহিলার মনটা অনেক ভালো, তুই ওই মহিলার হাজব্যান্ড নাই, হাজব্যান্ড মারা গেছে, ওই মহিলার একটা মেয়ে আছে, মেয়েটা অনেকটা কালো মানে অনেক কালো, একটা বিয়ে হয়েছিল, হাজব্যান্ড অনেক বড় লোক ছিল, সংসার করতে পারে না, ওই ঘর থেকে চলে আসছে। আসার পরে এখন হচ্ছে মেয়েটা তার মায়ের সাথেই আছে, মেয়েটা মানে একটু কালো, এটাই সমস্যা, আর বাকি কোনো সমস্যা নেই, শিক্ষিত, পড়াশোনা জানা, এবং ঢাকা শহরে তারা অনেক নামি দামি হচ্ছে মানুষ। এখন মেয়ের মা বলতেছে তোকে নাকি পছন্দ করছে, এখন উনি বলে যে মেয়ের জন্য আমি ওরে পছন্দ করছি, এখন দেখোছিলাম আমার মেয়ের মনটা নিতে পারে কিনা, তো তুই একটু মানে হোটেলে যাওয়ার সময় একটু সাজুগুজু করে যাবি, এবং মালিকের মেয়ের নাম্বারটা আমি তোকে দিব, তুই মালিকের মেয়েকে পটানোর জন্য চেষ্টা করবি, মানে ওই মহিলার মেয়েকে, কারণ মেয়ে যদি রাজি, মেয়ে কিন্তু এখন বিয়ে বসতে রাজি হচ্ছে না, যেহেতু একটা বিয়ে বসছে, জামাই ভালো ছিল না, এই জন্য সে অনেক আঘাত খাইছে, যার জন্য সে রাজি নাই, কিন্তু তুই যদি মেয়েটাকে রাজি করাতে পারিস তাহলে তার মা বলছে যে তোকে পছন্দ করছে, তোর কাছে তাকে বিয়ে দেবে। আমি তখন বললাম যে বাবা তুমি এটা কেমন কথা বলতেছো, তোমার মাথামতো ঠিক আছে? আমি এই মুহূর্তে করব বিয়ে, আমি পড়াশোনা করব, এরপরে বেটার কোনো চাকরি করব, এরপর আমি বিয়ে করবো। আমার বাবা তখন বলতেছে তুমি যদি একশো মানে কী চাকরি তুমি করবা, তুমি কী চাকরি করবা বলো? আজকাল ঢাকা শহরে মানে সরকারি চাকরি করেও দুই তিন হাত জায়গা কেনা যায় না, আর সেখানে তাদের এত বড় বাড়ি হোটেল এগুলো পাওয়ার পরও তোমার কেন আবার অন্য চাকরি মানে পড়াশোনা করা লাগবে, চাকরি করতে হবে, এরকম কেন? আমি তখন বললাম না বাবা আমি তো ধন সম্পত্তির জন্য চাকরি করতেছি না, মানে পড়াশোনা করতেছি না, চাকরি পাওয়ার জন্যও পড়াশোনা করতেছি না। আমি পড়াশোনা করতেছি শুধুমাত্র আমার জ্ঞান অর্জন করার জন্য। আমার বাবা বলে যতটুকু পড়াশোনা করছো এতে যে কী পরিমাণ জ্ঞান বুদ্ধি তোমার হয়েছে এটা বুঝে যাচ্ছে। বোকার বাচ্চা বোকা, এরকম সুযোগ পাইলে কেউ ছাড়ে? এরকম সুযোগ পাইলে কেউ হাতছাড়া করে? আমি তখন বললাম যে না বাবা আমি এটা পারবো না। আমার বাবা তখন আমাকে খুবভাবে প্রেশার দিচ্ছে, মাও তখন কান্নাকাটি করে, মানে আমি একটা ট্র্যাপে পড়ে গেলাম। ঠিক ওই মুহূর্তে তারা আমার দাদা দাদিকে ব্যাপারগুলো জানানোর জন্য চেষ্টা করে। আমি তখন চিন্তা করতেছি দাদা দাদি যদি জানে তাহলে গ্রামের মানুষ কথাগুলো জানবে, এবং গ্রামের অনেক মেয়েদের সাথে হচ্ছে ইয়ের লিঙ্ক আছে, হচ্ছে সীমার লিঙ্ক আছে, যদি সীমা জেনে যায়। এজন্য আমি বলছি না না আমি তোমাদের কথা রাজি আছি কিন্তু আমি এই মেয়ের সাথে সংসার করতে পারবো না, কিন্তু দাদাদিকে জানাইতে পারবো না। আমার বাবা তখন আমাকে বলতেছে, মাও একই মানবে, তারা দুজনেই মিলে আমাকে বলতেছে যে শোন তোকে একটা কথা বলি, একটা দারুণ আইডিয়া দিই। আমার বাবা তখন কীভাবে এই কথাটা বলে আমি জানি না, আমার বাবা বলে তুই তো মেয়ের সাথে সংসার করবি না, আর এমন কালো মেয়েকে আমি তোর কাছে রাখবো না, মেয়েটা যেহেতু অনেক কালো আমরা অন্যভাবে চেষ্টা করবো। আমার কাছে কিছু মেডিসিন আছে, বাবা বলে যে আমার কাছে কিছু মেডিসিন আছে, ওই মেডিসিনগুলো বিয়ের পর আমার মেয়েটাকে খাওয়াই দেবো, খাওয়াই দিলে মেয়েটা একটু পাগল টাইপের হয়ে যাবে, ও পাগল হয়ে যাবে এবং ও মারাও যেতে পারে, এবং স্বামী হিসাবে তখন তুই সব কিছুর মালিক হয়ে যাবে, আর যদি তোদের একটা সন্তানাদি হয়, একটা সন্তান যদি কোনো মতো হতে পারে তাহলে মনে কর তুই সব কিছুর মালিক, এই মেয়ের সাথে তোরা সংসার করা লাগবে না, মেয়েকে আমরা টেকনিক করে দুনিয়া থেকে সরাই দেবো। ঠিক আমি যেমন করে বললাম এমন করে কথা আমার বাবা আমাকে বলে। আমি তখন বললাম যে বাবা তুমি এটা কেমন কথা বলতেছো, তুমি কি মানুষ? সামান্য সম্পত্তির জন্য তুমি একটা মেয়েকে মেরে ফেলবা? আমার বাবা বলে আরে শোন, সামান্য না, যে সম্পত্তি আমরা পাইছি এই সম্পত্তি আমাদের 100 পুরুষে
কষ্ট করে অর্জন করতে পারবে না। এত বড় বিশাল বাড়ি, হোটেল, আমরা সব কিছু পেয়ে যাচ্ছি, তুই খালি মেয়েটাকে একটাবার বিয়ে কর, বিয়ে করার পরে ওর ঘরে একটা সন্তানাদি হোক, এরপর তুই সংসার করবি কি না করবি এটা তোর আর জানার দরকার নেই, প্রয়োজনে তুই সংসার করবি না, সংসার করার দরকার নেই, মেয়েকে আমরা যেভাবে হোক একটা সাইড করে তোকে তোর নামে সব কিছু লিখে দেবো, তুই তো সব কিছুর মালিক হবে। আমার মাও তখন আমাকে বোঝাচ্ছে, আমি তখন বললাম যে ঠিক আছে আমি তোমাদের শর্তে রাজি আছি, কিন্তু এই ব্যাপারটা তোমরা কাউকে জানাইতে পারবা না, মানে কাউকে বলতে পারবা না। আমার টার্গেট হচ্ছে আমি স্বার্থ, শুধুমাত্র বাবা মায়ের স্বার্থ উদ্ধারের জন্য আমি সীমাকে বিয়ে করবো, হচ্ছে মেয়েটাকে বিয়ে করবো, মেয়েটার নাম ছিল হচ্ছে অঞ্জু, মানে অঞ্জুকে বিয়ে করবো, আর মূলত আমি সীমাকেও বিয়ে করবো, সীমাই হবে আমার বউ, সীমা থাকবে ময়মনসিংহে, অঞ্জু থাকবে ঢাকাতে, আমি আস্তে আস্তে এক বছর পর যদি আমার একটা বাচ্চা কাচ্চা হয় আমি অঞ্জুর সাথে সেপারেট হয়ে যাব, এইটা আমি প্ল্যানিং করে রাখি। এইটা প্ল্যানিং করে রাখার পরে এরপরে খুব ঘরোয়াভাবে আমার গ্রামের কোনো মানুষকে না জানিয়ে, ঢাকাতে দুই তিনটা মানুষকে জানিয়ে খুব ছোটোখাটোভাবে অঞ্জুর সাথে আমার বিয়ে হয়। এর মাঝে আরও কিছু কাহিনী আছে, আমি অঞ্জুকে অনেক কষ্ট করে কিন্তু পটাই, অঞ্জু কিন্তু বিয়ে বসতে রাজি হয় না, ও কিন্তু বিয়ে করবে না, ও ডাইরি ডিরেক্টলি মানা করেছে না ও বিয়ে করবে না, আমি অনেক ওর সামনে অনেক স্মার্টভাবে চলাফেরা করি, ওকে বুঝাই, অনেক কিছু বুঝিয়ে শুনিয়ে ওর মায়ের সহযোগিতায় আমি অঞ্জুকে বিয়ে করতে সক্ষম হই। অঞ্জুকে বিয়ে করার পরে তখন আর আমরা আলাদা বাসায় থাকতেছি না, আমার বাবাজি হোটেলে চাকরি করে, ওই হোটেলের উপরে একটা ফ্ল্যাটে আমরা থাকতেছি, কারণ এই ফ্ল্যাটটাই তো তখন আমাদের, অঞ্জুর মানেই তো আমাদের, আমাদের তখন সব কিছু হয়ে যায়, অঞ্জুর গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে আমি বাবা মা আর আমার ছোটো বোন খুব আরামায়েশে দিন কাটাচ্ছিলাম, মানে আমাদের মাঝে আর কোনো প্রবলেম নাই, অনেক সুখে আমরা আছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আসলেই সুখে নাই, সুখে নাই কেন, আমি কোনোভাবে আর সীমার সাথে আগের মতো কথা বলতে পারি না, অঞ্জু আমাকে সারাক্ষণ পাহারা দেয়, মানে আমি সীমার সাথে কথা বলতে গেলেই এই তুমি কার সাথে কথা বলছো, কোন জায়গায় কথা বলছো, কে তোমাকে ফোন করছে, মানে বিভিন্নভাবে আমাকে অনেক প্রশ্ন, মানে আমাকে অনেক প্রশ্নবিদ্ধ করে ফেলে, ও আমাকে যখন অনেক প্রশ্নবিদ্ধ করে আমার ভিতরে তখন খুব রাগ কাজ করে, কী ব্যাপার, আমি তো ওকে বিয়ে করেছিলাম শুধুমাত্র আমার বাবা মায়ের স্বার্থ উদ্ধারের জন্য, আমি তো মন থেকে সীমাকে ভালোবাসি, আমি তো আগে পরে সীমার কাছে যাবো, এরকম করতে করতে ও আমাকে প্রচুর পাহারা দেয়। এবং সীমা আমার সাথে রাতের বেলায় কথা বলতে চায়, আমি রাতের বেলায় কথা বলতে পারি না, রাতের বেলায় কথা বলতে পারি না কারণ অঞ্জু আমাকে খুবভাবে পাহারা দেয়। আমি তখন সীমাকে মানে রিল সম্পর্কে ধরে রাখতে পারতেছি না, আবার অঞ্জুকেও ধরে রাখতে পারতেছি না, মানে দুজনের মাঝে আমার প্রচুর পরিমাণে একটা ডিস্টেন্স হয়ে যায়, একটা মানে সম্পর্কের একটা ফেরাক সৃষ্টি হয়ে যায়। এবং একটা পর্যায়ে এরকম হয়ে যায় সীমা আমাকে প্রায় ছেড়ে দেওয়ার মতো অবস্থা, কারণ একটা মেয়ের সাথে যদি আমি কথাই বলতে না পারি, অন্তত দুই দিনেও যদি একবার কথা বলতে না পারি, তাহলে সম্পর্কটা থাকবে কেমন করে, সম্পর্কটা আস্তে 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 প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা। আর এরই মাঝে যদি আমি অঞ্জুর সাথে ভালো থাকতাম আমি তাও কিন্তু চলতাম, কিন্তু অঞ্জুকে দেখার পর আমার আর ভালো লাগে না, মানে অঞ্জুর চেহারাটা এমন একটা চেহারা ছিল, খারাপ বলতেছি না আসলে, কিন্তু মানে ওর চেহারাটা একটু অন্যরকম ছিল, যে মানে একে তো কালো ছিল আর চেহারা মাঝে তেমন কোনো মায়া ছিল না, একটু বিশ্রী টাইপের ছিল। এই জন্য আমি অঞ্জুর সাথে যতটুকু স্বামী স্ত্রীর সম্পর্ক হয় ঠিক ততটুকু আমি চোখ বন্ধ করে কোনোভাবে বলি যে আমার উপরে আজাব গজব, আমি এটা পালন করবো, শুধু এটুকুই, আমি মন থেকে কোনোভাবে অঞ্জুর সাথে মিশতে পারতেছি না। আর এর মাঝে অঞ্জু খুব টেকনিক্যালি আমার কাছ থেকে সীমাকে সরাই দিচ্ছে, মানে ও সীমার সাথে আমার সম্পর্ক আছে এটা কিন্তু অঞ্জু জানে না, সম্পর্কের ব্যাপারটা কিন্তু অঞ্জু জানে না, কিন্তু অঞ্জু আমাকে কারোর সাথে কথা বলতে দেয় না, মোবাইল ইউজ করতে দেয় না, মোবাইলে কথা বলতে দেখলেও মোবাইল টান দিয়ে নিয়ে যায়, ফোন বন্ধ করে দেয়, এরকম। এভাবে অঞ্জুর সাথে আমি প্রায় এক থেকে দেড় মাসের মতো থাকি, এক দেড় মাস থাকার পরে আমার কাছে মনে হয় যে না, আমি যদি এভাবেই সামনের দিকে এগিয়ে যাই তাহলে আমি আমার সীমাকে হারিয়ে ফেলবো, আমার যত কিছু আছে সব কিছু তো সীমার জন্য, আমার সীমাকেই লাগবে। আমি তখন করলাম কি, এমতো অবস্থায় একদিন কাউকে কোনো কিছু না বলে, আব্বা আম্মা কাউকে কোনো কিছু না বলে কিন্তু বাসা থেকে পালিয়ে যাই, বাসা থেকে পালিয়ে যাই, বাসা থেকে পালিয়ে আমি ময়মনসিংহে চলে যাই, ময়মনসিংহে গিয়ে আমি আমার একটা বন্ধুর পাশে উঠি, আমি আমার ফোনটা কী করি কমপ্লিটলি অফ করে দিই, নতুন একটা সিম দিয়ে সীমার সাথে কন্ট্যাক্ট করি, সীমাকে আমি তখন ময়মনসিংহে এসে সীমার সাথে দেখা করি, সীমা তখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আমার সাথে কথা বলতে চায় না, আমি যখন বললাম যে আমার সাথে দেখা করার জন্য আসো, ও সকালে আসবে বলে দুপুরে আসছে। এরপরে আমাকে বলে কী হয়েছে, আমি তখন বললাম যে কী হয়েছে মানে তুমি বুঝতেছো না, ও আমাকে বলে বলো না, আমি বললাম যে তোমার সাথে ফোনে কথা বলতে পারতেছি না, তোমার মাঝে অনেক সমস্যা, মানে তুমি কি বুঝো না, ও বলে কেন তোমার কী হয়েছে বলো তো, তুমি না অনেক টেনশান করতেছো, অনেক নার্ভাস, কেন কী হয়েছে, আমি বলি এমন এক বিপদে আছি তুমি আমাকে বাঁচাও, এটা বলে আমার হাত চাইপা ধরি, ও তখন আমাকে বলে আচ্ছা বলো না কী হয়েছে, আমি বলি আমি ওর কাছে তখন একটু হাইট করে কথাগুলো বলে, আমি বলি সীমা দেখো আমার বাবা মা আমার জন্য বিয়ে ঠিক করে ফেলছে, ঢাকাতে একটা মেয়েকে আমাকে বিয়ে করাবে, আমি যে বিয়ে করছি সেটা বলি না, বলছি যে আমাকে বিয়ে করাবে, এখন তারা আজকে রাতেই হচ্ছে ওই মেয়ের সাথে মানে এঙ্গেজমেন্টের ব্যবস্থা করছে, এরপরে এর আগের দিন রাতে মানে আমি ময়মনসিংহে চলে আসছি, তো ও আমাকে বলতেছে যে তুমি তো আমাকে ফোনে এই কথাগুলো বলো নাই,
অনেকদিন ধরে তুমি ফোনে কথা বলতে পারো না, কল দিলে ধরো না, কথা বললে কেটে দাও। আমি বলি এগুলা কারণে হচ্ছে আমার মা, মা আমাকে ফোনে কথা বলতে দেয় না, কথা বলতে দেখলে মা আমার কাছ থেকে মোবাইল টান দিয়ে নিয়ে যায়, আমার সাথে মিসবিহেভ করে, আমার সাথে খারাপ ব্যবহার করে, মা আমাকে কথা বলতে দেয় না। আমি এজন্য অনেক বিপদে পড়ে গেছি, যার জন্য আমি সব কিছু ছেড়ে আমি হচ্ছে তোমার কাছে চলে আসছি। ও আমাকে বলো তো আমার কাছে আসছো, এখন তোমার আব্বা আম্মা ছাড়া আমার সাথে কী করবা? আমি বললাম যে আরে আব্বা আম্মা লাগবে কেন, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করব। ও আমাকে বলে তুমি কি পাগল হয়ে গেছো, এটা কী কথা বলতেছো এইভাবে? আমি বললাম হ্যাঁ এইভাবে এইভাবে আমি তোমাকে বিয়ে করব। ও আমাকে বলতেছে এটা আমি কোনোদিনও পারবো না। আমি তখন বললাম যে অঞ্জু দেখো, আমি আমার বাবা মা এবং সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছে, কারণ একটাই, সেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। ও আমাকে বলে এটা কখনোই হতে পারে না, এটা কখনোই সম্ভব না, তোমার ফ্যামিলির অ্যাটলিস্ট একটা মানুষ লাগবে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে আমি দেখি, আমি পরে মানে আমার দাদাকে রাজি করানোর জন্য চেষ্টা করি, মানে বাইরের দিক থেকে বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলে দাদাকে একটু ম্যানেজ করার জন্য ট্রাই করি, কিন্তু না, কোনোভাবেই দাদাকে ম্যানেজ করা সম্ভব হয় না। দাদাকে কোনো কিছু বললে দাদা উল্টা রিয়েক্ট করে, মানে উনি এটাতে রাজি না, কারণ উনি জানে আমি ঢাকাতে বিয়ে করছি, আমার বউ আছে, উনি এটাতে রাজি না। এবং আব্বা আম্মার সাথে তো আমি যোগাযোগ কমপ্লিটলি বন্ধ করে দিয়েছি, ওই মেয়েকে আমার বাবা মা কীভাবে ম্যানেজ করে রাখছে আমি সেটাও জানি না। এরপরে আমি তখন একদিন আমার ওই বন্ধুর বাসায় এসে বলি যে তুই সীমাকে খুবভাবে বোঝা। আমি তখন সীমাকে আবারও পুনর আমার ওই বন্ধুর বাসায় খবর দিই, আসার পরে আমার বন্ধু ওকে খুব করে বোঝায় যে দেখো আসলে কিন্তু আহাত তোমার জন্য অনেক কিছু করছে, একটা রিলেশন টিকে রাখার জন্য একটা ছেলে আর কি করবে তুমি বলো, আহাত কিন্তু অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক কিছু করছে, তুমি আহাতকে মেনে নাও, এইভাবে ওরে কষ্ট দিও না, তুমি সম্পর্কটাকে সামনের দিকে নিয়ে যাও, ভালোভাবে তোমরা দুজনে বেঁচে থাকো, সম্পর্কটাকে এইভাবে আর মানে বিশ্রী করো না, ওরকম করে ওকে বলে। বলার পরে ও তখন বলে যে কিন্তু বাবা মায়ের অমতে এই কাজটা করাকে আমার ঠিক হবে। আমার বন্ধু তখন ওকে খুব বোঝে, আমার বন্ধুর বোঝানিতে সীমা তখন রাজি হয়। সীমা বলে আচ্ছা ঠিক আছে এখন কী আর করা, ওকে ফাইন। এরপরে সেদিন না এর পরের দিনে হচ্ছে কাজী অফিসে আমার বন্ধুর সাক্ষীটাকে আমি সীমাকে বিয়ে করি। বিয়ে করার পরে আমি সীমাকে নিয়ে হচ্ছে ময়মনসিংহে থাকতে শুরু করি। সীমার বাবা মায়ের সাথে সীমা আর কোনো যোগাযোগ করে না, প্রায় 2 মাসের মতো সীমার বাবা মায়ের সাথে সীমা কোনো যোগাযোগ করে না এবং আমিও আমার বাবা মায়ের সাথে কোনো যোগাযোগ করি না। 2 মাস পরেই সীমা হচ্ছে ওর বাবা মায়ের কাছে যাওয়ার জন্য প্ল্যানিং করে, আমাকে বলো ওর বাবা মায়ের কাছে যাবে। আমি তখন বলি যে দেখো আমার বাবা মা তো রাজি নেই, এখন আমি কী করবো? আমাকে বলে শোনো আমি তোমাকে একটা মিথ্যে কথা শিখাই দিই, তুমি সেটাই বলবা আমার একটা পরিচিত নানা আছে, মানে পরিচিত বলতে কি ওর আপন কেউ না, ওর মায়েরও কেউ না, মানে নানা ডাকছে আর কি একটা লোককে। ও বলে আমি এই লোকটাকে নানা ডাকছি, এই লোকটাকে তুমি তোমার মানে তুমি তোমার নানা পরিচয় আমাদের বাসায় নিয়ে যাবা, মানে দাদা পরিচয় নিয়ে যাবা, দাদা পরিচয় আমাদের বাসায় নিয়ে যাবে এবং বলবা যে তোমার বাবা মা দুজনে হচ্ছে আমেরিকাতে থাকে, তারা আমেরিকাতে থাকে, তুমি বাংলাদেশে থাকো, আমার তোমার বাবা মা রাজি নেই দেখে তুমি আমাকে গোপনে বিয়ে করছো, এটা বলবা। আমি তখন বলি যে বাহ আইডিয়া তো খারাপ না, আমি আচ্ছা ঠিক আছে রাজি আছি। আমি তখন ওর প্রস্তাবে রাজি হওয়ার পরে ওর ওই নানার সাথে কথা বলি, নানাটাও মোটামুটি মানে একেবারে অভিনয় করার জন্য পারফেক্ট, দেখলে মনে হয় যেন বাংলাদেশের শ্রেষ্ঠ অভিনেতা। আমি তখন ওনাকে সাথে করে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে ওদের বাসায় যাই, ও এর 2 দিন আগে কিন্তু ও চলে যায় ওদের বাসায়। যাওয়ার পর ওর বাবা মা তখন আমাকে খবর দেয়, আমি যাই নানাকে নিয়ে গেলে, ওর বাবা কিন্তু খুব ইন্টেলিজেন্ট থাকে, ওর বাবা আবার ব্যাংকে চাকরি করে, তো অনেক মেধাবী মানুষ, ওর বাবা আমাকে অনেক প্রশ্ন করে, মানে অনেক কিছু জিজ্ঞেস করে যে কীভাবে কী হইলো, কেমনে কেমনে হইলো বা কীভাবে কইলো, আমার বাবা মা কী করে, অনেক প্রশ্ন আমাকে করে। আমি তখন যথারীতি প্রশ্নগুলো রিপ্লাই করি, বাবা দুজনে আমেরিকাতে থাকে, মানে আমি আসলে কতটুকু করবো, আমার চেয়েও বেশি আমার ওই নানা করে ফেলে, মানে নানা নানার মতো করে খুব সুন্দর করে বুঝিয়ে বলতেছে, নানার কথা শুনে ওরা সবাই চুপ হয়ে যায়। তো যাই হোক, এভাবে সময়গুলো কাটতেছে। এরপরে আমি কী করি, ওদের বাসায় থাকতে শুরু করি, সীমাদের বাসায় থাকতে শুরু করি। এভাবে আমি আরও প্রায় 6 মাসের মতো সীমাদের বাসায় থাকি, কিন্তু আমি এই ব্যাপারগুলো কোনোভাবে আমার আব্বা আম্মার সাথে কোনো কিছু শেয়ার করতেছি না। 6 মাস থাকার পরে আমি দেখলাম যে শ্বশুর বাড়িতে থাকা আর জুতার বাড়ি খাওয়া প্রায় সমান কথা। আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি ঢাকাতে চলে যাব, ওখানে কিছু একটা করব, কিন্তু সীমাকে নিয়ে যাব। এরপরে ঢাকাতে ওই হোটেলে চাকরি করার সুবাদে আমার একটা বন্ধু ছিল, ওর সাথে যোগাযোগ করি, ওরা সব কিছু বলার পরে ও মানে এই হোটেলেও চাকরি করে না, আগে আমাদের হোটেলে চাকরি করতো আর কি, মানে ওই যে অঞ্জুদের হোটেলে চাকরি করতো, এখন এটাতে চাকরি করে না। পরেও আমাকে বলো আচ্ছা ঠিক আছে তুই তোর ভাবিকে ওয়াইফকে নিয়ে ঢাকাতে আয়, আইলে আমি তোর একটা চাকরি ব্যবস্থা করে দিব। এরপরে আমি সীমাকে বলি যে সীমা এই ঘটনা তুমি কি যাবা? সীমা বলে আগে তুমি যাও, একটা ভালো চাকরি দেখো, এরপরে আমি আসবো। পরে আমি আমার মতো করে আসি, আসার পরে আমি হচ্ছে ওখানে একটা চাকরি নেই, একটা কোম্পানিতে চাকরি নেই, ওই আমার বন্ধু ওখানে চাকরি করে, ভালোভাবে বেতন টেতন সব কিছু ভালো, এবং সীমাও তখন ওর বাবার কাছ থেকে কিছু টাকা পয়সা নেয়, টাকা পয়সা নিয়ে দেন হচ্ছে সীমাও ঢাকাতে আসে। আসার পর আমরা দুজনে মিলে একটা বাসা ভাড়া করি ঢাকাতে বাসা ভাড়া করি, দুজনেই থাকতেছে, আলহামদুলিল্লাহ সময়গুলো কাটতেছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এর মাঝে 2 বার হচ্ছে মানে সীমা বাচ্চা কনসেপ্ট করার কথা আর কি, যে হিসাব অনুযায়ী, কিন্তু সীমা বাচ্চা কনসেপ্ট করে না, আর বাচ্চা কনসেপ্ট করলেও বাচ্চা নষ্ট হয়ে যায়, ওর পেটে বাচ্চা থাকে না, মানে
এরপরে আমরা দুজনে অনেক টেনশনে পড়ে যেভাবে প্রায় দুই বছরের মতো কাটে। কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে ওই দুই বছরে আমি আমার নানা নানির সাথে কথা বল মানে আমি আমার দাদা দাদির সাথে কথা বলি, কিন্তু আমি আমার বাবা মায়ের সাথে কথা বলি না। বাবা মা এবং আমার বউ অঞ্জু ওরা কোথায় আছে, কেমন আছে, কী অবস্থায় আছে, একই শহরে থাকার পরেও আমি এটার আর কোনো খোঁজখবর নিচ্ছি না। মানে ওনাদের ছিল এক জায়গায় আর আমি বাসা নিয়েছিলাম আরেক জায়গায়, মানে ঢাকার এই প্রান্ত আর ওই প্রান্ত, দুটা দুই প্রান্ত। আমি কখনো আর ওই এলাকাতে যাই না, ওই এলাকাতে আমি আর কোনো খোঁজ খবরও নেই না। আমি আমার মতো করে খুব সুন্দর করেই সীমার সাথে সংসার করে যাচ্ছি, সময়গুলো খুব ভালো করেই কাটতেছে। এভাবে কাটতে কাটতে প্রায় তিন বছরের মতো কেটে যায়, অ্যান্ড ওই তিন বছরেও কোনোভাবে কোনো সন্তান সীমার গর্ভে হচ্ছে না। এবং সন্তান না হওয়ার কারণে সীমা আমার সাথে তুমুল ঝগড়া করে, মানে প্রচণ্ড রকমের ঝগড়া করে, মানে এত পরিমাণের ঝগড়া করে আমি বলে বোঝাতে পারবো না। একদিন খুব রাগ হয়, রাগ হয়ে আমার খুব ইচ্ছা লাগে যে আমি আমার মাকে দেখতে যাবো, মানে মাকে দেখতে যাবো এরকম ইচ্ছা জাগে। এটা ঠিক প্রায় আড়াই থেকে তিন বছর পরে কথা বলতেছি। এরপরে আমি একদিন আমার মায়ের সাথে দেখা করতে যাই, আর আমার ওইখানেই মানে যে কোনোভাবে মায়ের ফোন নাম্বার জোগাড় করে মাকে ফোন করি, দেখা করতে যাই। এবং মা আমাকে দেখার পরে খুবভাবে হচ্ছে দৌড়িয়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাওয়ামো করে কান্নাকাটি করতে থাকে। মা আমাকে বলে, এতগুলো বৎসর তুই কীভাবে পারলি আমাদের সাথে এত বড় বেহমানি করতে, আমাদের সাথে দেখা না করে থাকতে? যত যাই হোক, আমি তো তোকে পেটে ধরছি 10 মাস 10 দিন, তুই আমার পেটে ছিলি, আমার সাথে এত বড় বেহমানিটি কীভাবে করলি? আমি বললাম যে মা দেখো, আমি আর নিতে পারতেছিলাম না, দুই দিক থেকে এই প্রেশারগুলো আমাকে পাগল বানায় দিয়েছিলো, তাই আমি একরকম বাধ্য হয়েই সব কিছু ছেড়ে মা আমি চলে গেছি, তুমি আমাকে মাফ করে দিও। আমার মা তখন আমাকে বলে, আচ্ছা চা যা হোক, বার্তা হয়ে গেছে, এখন কী করিস? বা শুনলাম তো নানার কাছে তুই নাকি বিয়ে করছিস। আমি বলে, হ্যাঁ আমি তো বিয়ে করছি। আমার দাদা মনে হয় তোমাকে বলছে, বলে হ্যাঁ বলছে। আমি বললাম, আমি বিয়ে করছি অঞ্জন ইয়েকে, সীমা নামের একটা মেয়েকে, আমি ওকে নিয়ে ঢাকাতে আছি। অ্যান্ড মা কিছু মনে করো না, তোমাকে একটা প্রশ্ন করি। আমার মা বলে, হ্যাঁ কর না। আমি বলি, মা অঞ্জু কেমন আছে? আমার মা বলে, আহারে তুই মেয়েটার কোনো খোঁজ খবর নিলি না? হ্যাঁ অঞ্জুর ঘরে তো হচ্ছে সন্তান হয়েছে, ছেলে হয়েছে। আমি বললাম, কী বলো ছেলে হয়েছে কবে? আমার মা বলে, হয়েছে তুই চলে যাওয়ার পরেই। আমি তখন বললাম যে বাহ, তাহলে তো ভালোই, অঞ্জু এখন কোথায় আছে? আমার মা বলে যে আমাদের সাথেই আছে। আমি বললাম যে তোমাদের সাথে মানে? মা বলে, না অঞ্জু অঞ্জুর মার সাথে থাকে, আমি আমার ফ্ল্যাটে থাকি। তাই আমি বললাম যে আমার সাথে কি অঞ্জুর কোনো ডিভোর্স কিছু দিয়ে দিছে? মা বলে, না কোনো ডিভোর্স দেয় নাই, আমরা বলছি যে তুই মানসিকভাবে একটু অসুস্থ হয়ে গেছিস, একটু পাগল হয়ে গেছিস, তুই হারাই গেছিস, মানে পাগল হয়ে চলে গেছিস কোথায় জানি। এটা ওর মাকে আমরা বুঝিয়ে শোনায় কোনোভাবে রাখছি, আর আমরা কোনো কিছুই বলি নাই। অ্যান্ড তোর এখন কী অবস্থা? আমি তখন বললাম যে মা, তাহলে ওর ঘরে সন্তান হলো, ও তো মার সাথে আমি অনেক কথাবার্তা বলি, ওইখান থেকে আমি পুনরায় আবার বাসায় আসি। বাসায় আসার পরেই সীমা আমার সাথে আবারও খারাপ ব্যবহার, মানে গালাগালি, প্রচুর পরিমাণ গালাগালি করতেছে আমাকে। গালাগালগুলো এমনভাবে দিচ্ছে যে তুই অন্য মেয়েদের সাথে সারা জীবন নিজের মানে জীবন যৌবন সব শেষ করলি অন্য মেয়েদের পিছনে, এখন তোর ঘরে কোনো সন্তান হয় না, তোর সমস্যা। আমি বলি যে আমার সমস্যা না, সমস্যা তোর, যেটা ডাক্তারের কাছে যাইলেই বোঝা যাবে। ও ডাক্তারের কাছেও যেতে রাজি হয় না, যে একটা ভালো ডাক্তারের কাছে যাবো চেক আপ করবো, তো ডাক্তারের কাছেও যায় না। ওরকম করে সেদিন আমার খুব রাগ হয়, মানে অতিরিক্ত রাগ হয়। রাগ হওয়ার পরে আমি মনে এর আগেও আমি কয়েকবার ড্রিঙ্কস করেছিলাম, বাট সেদিন আমি অনেক ড্রিঙ্কস করি, মানে প্রচুর ড্রিঙ্কস করে ঘরে ফিরে রাত প্রায় 2টার দিকে। ঘরে আসার পরে একটা মাতাল মানুষ কিন্তু মাতালই থাকে, আমি ঘরে আসার পরে ও তখন আমাকে কী করে, জুতাগুলো আমাকে মারে, মানে জুতাগুলো আমাকে খুবভাবে পিটায়। তখন খুব রাগ লাগে, আমি ওরে মারি, মাইরে আমি মানে মাতাল তো, মাতাল অবস্থা আমাকে বলতেছে যে জানোয়ার, এই জন্যই তো তোর ঘরে সন্তান হয় না, তুই ড্রিঙ্কস করিস যদি আল্লাহ তোকে সন্তান দেয় না, তোর সমস্যা, তুই মদ খেয়ে তোর সব কিছু নষ্ট করেছিস। আমি তখন মানে ওই মাতাল অবস্থাকে বলতেছে, আমি মদ খেয়ে নষ্ট করি না, যদি মদ খেয়ে নষ্টই করতাম তাহলে আমার আগের বউয়ের ঘরে সন্তান কেমন করে হলো? ও তখন বলতেছে যে আগের বউয়ের ঘরে সন্তান হলো মানে? আমি তো মাতালিটা বলে আমি পুরো অজ্ঞান হয়ে যাই। এরপরে আমার আর কোনো খোঁজ খবর নাই। সকালে আমি যখন ঠিক হই, ঠিক হওয়ার পর আমাকে বলে যে তোর আগের বউ কোথায়, আগের বউ ঠিকানা বল। আমি বলি, কিসের আগের বউ? তুই আমার আগের বউ পাইলে? ও বলে, তুই বলছিস যে তোর আগের বউয়ের ঘরের সন্তান কীভাবে হইলো? মানে আমি তখন হঠাৎ করে চিন্তা করতেছি, আল্লাহ, মাতাল অবস্থাতে আমি তাহলে সত্য কথা বলে ফেলছি। আমি তখন বলি যে আর ধুর, একজন মাতাল কী বলে না বলে? মাতাল বলে যে বিল্ডিং বাঁকা, রাস্তা বাঁকা, ছাদ বাঁকা, আকাশ বাঁকা, গাড়ি বাঁকা, ওইগুলো মাতাল বলে। সো মাতালের সাথে তুমি আমাকে মিলিয়ে লাভ আছে নাকি? ও আমাকে বলে যে না, তোর সন্তান আছে, তোর বউ আছে, তুই বল। আমি তখন বলি না, মানে ওর সাথে এরকম ঝগড়া করতেছি, ঝগড়া করতে করতে আমি তখন আর ওর বাসায় যাই, ওর যে বাসায় রাখছি ওই বাসায় যাই না, আমি তখন হচ্ছে আমি আমার বাসায় থাকতেছি, মানে আমার বাসায় বলতে আমার একটা বন্ধুর বাসা, ওই বাসায় থাকি, ওর বাসায় আমি আর যাই না। ও তখন কয়েকদিন ওখানে থাকার পরে, 2-3 দিন যেহেতু আমি যাই না, আমার সাথে ফোনে কথাবার্তা বলে ও তখন হচ্ছে বাড়িতে চলে যায়, মানে গ্রামে চলে যায়। গ্রামে গিয়ে ও কিন্তু আমার নানা নানিকে চিনতো, আমার মানে আমার দাদা দাদিকে চিনতো, আর ওই ওখানে ও পড়াশোনা করছে কলেজে। ও তখন কী করে আমার মানে আমার গোড়ায় আমার মানে আলোচনা করতে শুরু করে,
আলোচনা করতে করতে আমার দাদা দাদির সাথেও দেখা করে দেখা করে কেমনি কেমনি এলাকার মানুষের কাছ থেকে জেনে ফেলে যে আমি ঢাকা বিয়ে করছি এবং আমার একটা বউ ছিল একটা বাচ্চা আছে এটাও জেনে যায়। এবং সেদিনও আমাকে ফোন করে মানে এক সপ্তাহ পরের মধ্যে এক সপ্তাহের ভিতরে সব কিছু বের করে এক সপ্তাহ পরও আমাকে ফোন করে প্রচণ্ড রকমের গালাগালি করে করে আমার নামে থানায় একটা মামলা করে ও আমাকে মানে আমার জন্য হচ্ছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় মামলা করে এবং মামলা করে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। তো মামলায় আমাকে কিছুই করতে পারে না, আমাকে খুঁজে পায় না, কিন্তু ডিভোর্স লেটারটা যে আমাকে করে এটারও ছবি উঠে আর ফটোকপি পাঠায় আমার জন্য, মানে মোবাইলে ছবি উঠেও পাঠায় মেসেঞ্জারে। তো এরপরে আমি চিন্তা করলাম যে ও তো হারিয়ে গেল, মানে আমি তখন খুবভাবে কষ্ট পাইলাম, মানে এত যে কষ্ট পাইলাম এটা আমি বলে বোঝাতে পারবো না। সীমার জন্য অনেক যুদ্ধ করছে, অঞ্জুর ঘর বাড়ি টাকা পয়সা এত বড় লোক ছিল অঞ্জু, আমি কিন্তু অঞ্জুকে নিয়ে অনেক হ্যাপি থাকতে পারতাম এই পৃথিবীতে, আমি কিন্তু অঞ্জুর কোনো কিছুর উপরে নেশা আমার জাগে নাই, অঞ্জুর কোনো কিছু আমি হাত দিয়ে স্পর্শ করি নাই শুধুমাত্র সীমার জন্য। অথচ সেই সীমা যখন আমাকে ছেড়ে চলে গেল আমি তখন বড্ড একা হয়ে গেলাম। আমি তখন মায়ের সাথে আবারও পুনরায় ফোনে কথা বলতে শুরু করি, মাকে সব কিছু বললাম যে মা এই ঘটনা যাওয়াবার্তা হয়েছে এখন আমি মানে কী করতে পারি। মা আমাকে বলে শোন আচ্ছা বাবা তুই আমার সাথে দেখা কর, যখন দেখা করি তখন মা আমাকে বলে তুই আমাদের বাসায় এই বাসায় চল আবারও তোর প্রথম বউ অঞ্জুর সাথে সংসার শুরু করবি, আমাকে এটা বলে। আমি তখন বললাম যে ঠিকই আছে, আসলে লোকে বলে যে জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো, আসলে অঞ্জুই আমার জীবনে সবচেয়ে বেস্ট ছিল, আমার অঞ্জুকে পাওয়া উচিত। আমি অঞ্জুর সাথে বেইমানি করেছি দেখে আমি সাদা চামড়া দেখে সীমার পিছনে দৌড়াইছিলাম, এই জন্য সীমার কাছে আঘাত খাইলাম, আসলে আমার ভালোবাসা অঞ্জুই, আমি অঞ্জুর কাছেই ফিরে যাব। আমি পুনরায় মায়ের সাথে কথাবার্তা বলে আবারও বাসায় আসি। যেদিন বাসায় আসি দুপুরবেলা না সন্ধ্যার দিকে, সন্ধ্যার দিকে বাসায় আসার সাথে সাথে আমার বাবা আমাকে বলে তুই বাসা থেকে বেরিয়ে যা, মানে আমাকে একরকম ধাক্কায় বাবা বাসা থেকে বের করে দেয়। বের করে দিয়ে কেন আমি জানি না, বের করে দিয়ে মাকে বলে যে যদি তুই এই ছেলেকে ঘরে আনিস তাহলে আমি তোকে বের করে দিব। আমি ভাবি যে বাবা মনে আমার সাথে রাগ করছে এই জন্য মনে হয় বাবা আমাকে ঘরে যাইতে দেয় না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে প্রায় 3-4 দিনের মতো কাটে আমি বাইরে থাকি, মা আমাকে ঘরে যাইতে দিল বাবা আমাকে যাইতে দেয় না। 3-4 দিন পরে আমি মাকে বলি যে তুমি আমাকে একটু অঞ্জুর নাম্বারটা জোগাড় করে দাও। আমার মায়ের কাছে কিন্তু অঞ্জুর ফোন নাম্বারটা ছিল না, মানে ওর আগের সিম নাম্বারটা ছিল না, কিন্তু নতুন একটা সিম নিয়েছে এটার নাম্বার নাই। পরে আমার বাবার কাছে নাম্বার আসে, আমার বাবার কাছে মা তখন বলে যে অঞ্জুর নাম্বারটা দাও, অঞ্জুর তো উপরে থাকে। আর ওই সময় আমার বাবা আমার মায়ের সাথে ঝগড়া করে আমার মাকে নাকি লাথি নাকি জানি মারে আমার পায়ে, আমার মা ব্যথা পায়, আমার মা সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে না। বাবার কাছে যখন নাম্বার চায় বাবা বলে যে নাম্বার কেন, আমার মা তখন মিথ্যা বলে না, বলে যে নাম্বারটা ওকে দিব, আমার কথা বলে যে আহাতকে দিব, আহাত দেখি বউয়ের সাথে কথাবার্তা বলে কোনো রকমের মিউচুয়াল আনতে পারে কিনা ওটা বলে। বলার পরে আমার বাবা তখন মাকে বলতেছে যে ও কেন মানে অঞ্জুর সাথে কথা বলবে, অঞ্জুর সাথে ওর ছাড়াছাড়ি হয়ে গেছে, অঞ্জুকে ছেড়ে দিছে, এগুলো নাকি মাকে বলে। মা তখন বলে যে কেন কীভাবে ছাড়লো, অঞ্জু তো ছাড়ছে কথা বলে নাই। বাবা মা দুজনে ঝগড়া করার পরে আমার মা তখন আমাকে ফোন করে বলে যে তোর বাবা বলে যে অঞ্জু নাকি তোর ছেড়ে দিছে। আমি তখন বলি তুমি নাম্বার জোগাড় করতে পারো না, নাম্বার আমিই জোগাড় করতে পারবো। এরপরে বাইরে ঘুরে ঘুরে আমি অঞ্জুর নাম্বার জোগাড় করি, অঞ্জুকে ফোন করি। ফোন করার পরে আমি অঞ্জুকে ফোন করে বলি যে অঞ্জু আমি হচ্ছে আহাত, আমাকে চিনতে পারছো ওরকম করে। ও তখন বলে এত বছর পর তুই কেন ফোন দিছিস, আর শোন আমার অন্যত্র বিয়ে হয়ে গেছে, আমি এখন হ্যাপি আছি, তুই আমার ফোন টোন দিস না, ওইটা বলে। আমি তখন বলি যে ঠিক আছে তোমার যদি অন্যত্র বিয়ে হয়ে যায় তাহলে তুমি আমার সন্তানটা আমাকে দিয়ে দে। ও বলে তোর সন্তান, বলে আমার সন্তান না তোমার কোলে, ও বলে এটা আমার সন্তান, এটা তোর সন্তান, এটা আমার সন্তান। আমি বলি যাই হোক তোমার আমার সন্তান, ও বলে না তোমার আমার সন্তান না, আমার আর আমার হাজব্যান্ডের সন্তান। আমি তখন বললাম যে হাজব্যান্ড মানে, ও বলে হ্যাঁ আমার একটা হাজব্যান্ড আছে। আমি বললাম যে তোমার হাজব্যান্ডকে, ও বলে আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ডের কথা শুনলে তোর মাথা ঘুরে যাবে, তুই অজ্ঞান হয়ে যাবে, এটা আমাকে বলে। আমি বলি অজ্ঞান মানে আমাকে, ও তখন ডাইরেক্টলি আমাকে বলেছে আমার হাজব্যান্ড তোর বাবা, ডাইরেক্টলি এটা বলে। আমি বলি যে আমার বাবা, আমার বাবা তোমার হাজব্যান্ড, ও বলে হ্যাঁ তোর বাবাই আমার হাজব্যান্ড, এটা বলে তখন লাইনটা কেটে দেয়। কেটে দেওয়ার পরেই আমি তখন আমার মাকে ফোন করি, ইন দ্য মিন টাইম মাকে ফোন করে বলি যে মা এই ঘটনা আমাকে অঞ্জু এটা বলছে। মা বলে কী বলতেছিস, আমি বললাম হ্যাঁ। মা বলে আমার কাছে ব্যাপারটা অনেক ডাউট মনে হয়, কারণ গভীর রাতে তোর বাবা ওদের ওই ঘরে কেন যায়, ওদের ঘরে কেন যায় আমার মনে হয় এখানে কোনো একটা সন্দেহ আছে। ঠিক 3 দিনের মাঝে আমার মা বের করে ফেলেছে ইয়ার রাইট, আমার বাবা আমার হচ্ছে এই অঘটন করে হচ্ছে অঞ্জুর সাথে। মা তখন এগুলো জানতে পারার পরে মা তখন বাবার সাথে প্রচুর সিংক্রেট করে, মারামারি করে এবং বাবা মাকে খুব বেশি মারে। আমিও তখন ইন দ্য মিন টাইম বাসায় যাই, মানে মার সাথে ফোনে কথা বলার অবস্থার মধ্যে মাকে মারে। আমি তখন দৌড়িয়া বাসায় যাই, বাসার আশেপাশে থাকি, বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আমি বাবাকে বলি যে বাবা এটা কেমন কথা, আমি অঞ্জুকে বিয়ে করছি, অঞ্জুর ঘরে আমার সন্তান আছে। এরপরে অঞ্জু ফোন করে বলতেছে যে তুমি নাকি অঞ্জুকে বিয়ে করছো, এটা কোন ধরনের কথা, তুমি কি মানে পৃথিবীর নিয়ম নীতি সব ভুলে গেছো।
দুনিয়া ভিত্তি কি তোমার ভয় কিছুই তোমার মনে কাজ করে না? আমার বাবা আমাকে বলো অঞ্জু যেটা বলেছে ঠিকই বলেছে। আমি বলি অঞ্জুর পেটে যে সন্তানটা ছিল ওইটা আমার সন্তান ছিল, অঞ্জুর কোলে যে সন্তানটা আছে এটা আমার সন্তান। আমি তখন করি কি, ইন দ্য মিনটাইম হচ্ছে আমার বাবা কী করে আমাকে এবং আমার মাকে ধাক্কা ঘর থেকে বের করে দেয়। আমি তখন মাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে চলে আসি। আসার পরে আমার কাবিনের কাগজ আমি বের করি, মায়ের কাছে যে নাম্বার টাম্বার থাকে ওগুলো দিয়ে কাবিনের কাগজ বের করে আমি তখন কী করি, থানাতে গিয়ে সরাসরি আমার বাবা জাকির এবং আমার বউ অঞ্জু দুজনের নামে হচ্ছে আমি মামলা করি, থানাতে মামলা করি এবং বলি যে অঞ্জুর পেটে যে সন্তান আছে ওই সন্তানের দাবিদার আমি। কিন্তু অঞ্জু সেখানে মানে রিপোর্ট করে যে অঞ্জু আমাকে ডিভোর্স করে দিয়েছে, অঞ্জু বলে যে আমাকে ডিভোর্স করেছে এবং আমার পেটে যে সন্তানটা আছে, যে সন্তানটা আমার কোলে আছে, এই সন্তানের বাবা হচ্ছে জাকির সাহেব, এই সন্তানের বাবা আমার কথা বলে আহাদ না। আমি তখন বলি যে না, আমি হাইকোর্টে গিয়ে পর্যন্ত রিট করি যে না এটা আমার সন্তান। পরে ওই কোর্ট থেকে হচ্ছে রিপোর্ট আসে যে ঠিক আছে এটা করতে হবে, ডিএনএ টেস্ট করতে হবে, ডিএনএ টেস্টে যার সাথে মিলে সন্তান তারই, কারণ আমার তো 100% আমি জানি আমার সন্তান, কারণ আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করেছি, সব কিছু করেছি, বিয়ের পরে এক মাস ওর সাথে ছিলাম, এরপরে সন্তান যদি হয়ে থাকে তাহলে তো অফকোর্স এটা আমার সন্তান। কিন্তু ডিএনএ টেস্টে আসে সম্পূর্ণ ভুয়া, ডিএনএ টেস্ট আমি মনে করি ভুয়া, আই ডোন্ট নো দ্যাটস রাইট অর রং, ডিএনএ টেস্ট আসে আমার সন্তানের ডিএনএ টেস্ট, আমার সন্তানের নাম হচ্ছে গিয়ে জোবায়ের ডিএনএ টেস্ট আমার বাবা জাকিরের ডিএনএ টেস্টের সাথে মিলে যায়, কিন্তু আমার ডিএনএর সাথে আমার সন্তানের ডিএনএ মিলে না। না মিলার পরে ওই পরিপ্রেক্ষিতে আমার মা তখন করে কি যে না এটা হতে পারে না, এটা কীভাবে ও এটা কীভাবে সম্ভব, কারণ পরে মা জানতে পারে যে হ্যাঁ পুনরায় আবারও সীমার মানে সরি অঞ্জুর মা আর অঞ্জু মিলে আমার বাবার কাছে অঞ্জুকে আবারও বিয়ে দেয়। এটা অঞ্জুর মাও জানে কিন্তু আমার মা একই ঘরে থাকার পরে ব্যাপারটা জানতে পারে নাই, মা ব্যাপারটা জানতে পারে না, অঞ্জুর মাও জানে, অঞ্জুও জানে এবং হচ্ছে মানে আমার বাবাও জানে কিন্তু আমার মা ব্যাপারটা জানে না। তখন আমার মা করে কি পুনরায় আমার বাবার নামে গিয়ে একটা মামলা করেছে, না জানিয়ে সেকেন্ড বিয়ে কেন করলো ওটার জন্য মামলা করে, যখন না জানিয়ে সেকেন্ড বিয়ে কেন করলো ওটার জন্য মামলা করে। ইন দ্য মিনটাইম আমার বাবা তখন অঞ্জুর কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমার মাকে মানে আমার মাকে তালাক দিয়ে দিয়ে মা সম্পূর্ণ মানে কাবিনের টাকা দিয়ে দিয়ে বাবা থানা পুলিশকে টাকা দিয়ে বাবা সম্পূর্ণভাবে সরে যায়। আমি তখন আইনের আশ্রয় নিয়েও আর কিছু করতে পারি না, প্রচণ্ড রকমের বিপাকে তখন পড়ে যায়। তখন আমার বাবা করে কি আমার মায়ের সাথে আর কোনো রকমের যোগাযোগ কোনোভাবেই রাখতেছে না। আমি ঘরের সামনে গেলেও বাবা আমার সাথে কথা বলে না। আমি যখন ঘরের সামনে যাই বাবা তখন আমাকে দারোয়ান দিয়ে ধাক্কা দিয়ে বের করে দেয়। আইন আদালত পুলিশ প্রশাসক শুরু করে রাজনীতি বড় বড় বিদদের কাছে গিয়েও আমি কোথাও বিচার পাইলাম না। বিচার না পেয়ে আমি সবশেষ হচ্ছে আমার মাকে নিয়ে আমার দাদা দাদির কাছে যাই, কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে সেই দাদা দাদি পর্যন্ত আমার মায়ের পক্ষে আর থাকে না, আমার পক্ষে আর থাকে না, আমার পক্ষে থাকে না, মায়ের পক্ষেও থাকে না। বাবা মানে আমার মাকেও গালাগালি করে, আমাকেও গালাগালি করে, বলে আমিও খারাপ, আমার মাও খারাপ, আর এদিক দিয়ে আমার নামে অলরেডি যে মামলাটা করে ওই মামলার ভিতরে আমার দাদা দাদির নামও কিন্তু আমার মানে দ্বিতীয় ওয়াইফ সীমা সেকেন্ড বউ সীমা কিন্তু উঠিয়ে দেয়। সেক্ষেত্রে আমার দাদা দাদির উপরেও খুব অ্যাকশন, ওদের উপরেও পুলিশ টুলিশ ওদেরকে ধরতে আসে, এই জন্য আমার দাদা দাদি আমার উপরে খুব রাগ, আর আমার মায়ের উপরে তো রাগ আছেই। বাবা তখন আমাদেরকে ওখান থেকে আমার দাদা দাদি বের করে দেয়। বের করে দেওয়ার পরে সব শেষ আমি হচ্ছে নিরুপায় হয়ে আমার মাকে নিয়ে আমার নানু বাড়িতে গিয়ে উঠি, আর নানু বাড়িতে থাকার পরে কিছুদিন পর আমি যেটা জানতে পারি যে আমার দাদা দাদি যেই সম্পত্তি ছিল মানে তাদের গ্রামে যে সয় সম্পত্তি আছে সমস্ত সয় সম্পত্তি নাকি আমার বাবা নামের ওই কাকা জাকির হোসেনের নামে সব কিছু লিখে দিয়েছে। আমরা একুল ওকুল দুকুলে হারালাম, কোনো কিছুই পেলাম না, সবশেষ নিঃস্ব হয়ে আজকে প্রায় 3 বৎসর ধরে এক মানবতার জীবনযাপন করছি, মানবতার জীবনযাপন করছি ময়মনসিংয়ের ওই অজপাড়াগে আমার নানা বাড়িতে। এখানে আমার মামারা আছে, আমার মামাদের কারণে শান্তি নেই, প্রতিটা নিয়ত আমার মা আমার মামাদের কাছে, মামিদের কাছে, মামাতো ভাই বোনদের কাছে মানে ইয়ে হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, কোথায় যাব, কোন জায়গায় যাব, শরীরে আর কোনো শক্তি নেই সামনের দিকে যাওয়ার মতো, থমকে গেছে আপন ভাই। আমি মাঝে মাঝে দেখি যে আমার মা কী জানি হেডফোন কানে দিয়ে শুনে আর কান্না করে। একদিন আমি মধ্যরাতে মায়ের রুমে যাওয়ার পর দেখলাম যে মা কান্না করে হেডফোন কানে বাজে। আমি তখন যাই দেখতেছি যে আপনি কথা বলতেছেন, আপনার ভিডিও দেখে দেখে মা কান্না করতেছে। আমি আর মা মিলে রাজশাহীর একটা গল্প শুনেছিলাম, শোনার পরে আমার মা সেদিন আমাকে বলতেছে যে আপন ছেলেটা অনেক ভালো, ও আমাদের তো আর কোনো কিছুই করার নাই, তুই ছেলেটার কাছে আমাদের এই দুঃখের কথাবার্তাগুলো খুলে বল, সব কথাগুলো বললে ও যখন আমাদের কথাগুলো তুলে ধরবে অন্তত ওর মুখ থেকে আমাদের কথাগুলো শুনলে আমাদের নিজের মনটা একটু হালকা হবে। এরপরে আমি এই কথাগুলো লিখতে
শুরু করলাম, আজকে প্রায় চার দিন ধরে লিখে কমপ্লিট করলাম আপনাকে ইমেলের মাধ্যমে। আপন ভাই যদি ইমেলটা পড়ে থাকেন মেহরবানি করে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন, আমি আর আমার মা দুজনের ফোন নাম্বার আপনাকে নিচে দিয়ে দিয়েছি। এবং এই গল্পের আরও কিছু জানা থাকলে আপনি আমাকে প্রশ্ন করে জানতে পারেন। আপন ভাই আজ আমার বাবা ঢাকা শহরের কিং, আব্বার সুন্দরী বউ আছে, যুবতী বউ আছে এবং হচ্ছে সন্তান আছে, ঢাকাতে বাড়ি আছে, নিজের নামে হোটেল আছে, গ্রামেও ময়মনসিংহ আমার দাদা যত জায়গায় সম্পত্তি আছে সব কিছুর মালিক আমার বাবা। ইভেন সবচেয়ে মজার ব্যাপার এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার বাবা যখন গ্রামে আসে তখন আমাদের গ্রামের মানুষগুলো আমার বাবাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। গ্রামের মসজিদ, মক্তব, মাদ্রাসা এবং স্কুল থেকে শুরু করে সমস্ত কিছুতে আমার বাবার অনুদান আছে। এবং সবচেয়ে আরও অবাক করা ব্যাপার হচ্ছে আমি শুনতেছি রিসেন্ট নাকি আমার বাবা চেয়ারম্যান ইলেকশনও করবে। তো এরকম একটা মানুষ যে কিনা ছেলের মানে ছেলের বউকে নিয়ে সংসার করতে পারে এবং ছেলের বউকে নিয়ে বিয়ে করে ফেলতে পারে, এমন মানুষ কী করে মসজিদের ম্যানেজার হয়, মানে মসজিদের সভাপতি হয়, মাদ্রাসার সভাপতি হয়, এমন লোক কী করে এলাকাতে আসলে মানুষটাকে সম্বোধন করে? আপন ভাই আমার জানা নাই, এজন্য আপনি আমার বাবার নাম ঠিকানাগুলো খুবভাবে তুলে ধরবেন যাতে মানুষ আমার ওই বাবা নামের লম্পটটাকে চিনতে পারে। আপন ভাই আপনি অনেক ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা, আর সবাই যেন ভালো থাকে। আমার পক্ষ থেকে আপনার প্রত্যেকটা শ্রোতাদেরকে সালাম এবং ভালোবাসা। আমার মায়ের জন্য, আমার জন্য দোয়া করবেন, আর আমায় নিয়ে যদি নতুন কোনো কথা থেকে থাকে তো লিখে পাঠাবেন ভাই। আসসালামু আলাইকুম। বন্ধুগণ সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত ময়মনসিংহের ছেলে আহাদের জীবনের হৃদয় বিচ্ছরিত বাস্তবে গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। একদিন আমি আর আমার এক বন্ধু বুঝছেন বাজারে যাচ্ছিলাম, গ্রামের বাজারে একটা কুকুর পাশে শুয়েছে। আমি আমার ফেসবুকের ভিডিওতে কথাটা বলেছিলাম, কুকুরটারে দেখেও এত বড় একটা ঢিল শুধু শুধু কুকুরটার গায়ে মারলো, এমন জোরে মারলো যে মানে আচ্ছা সরি, এখানে আমার আরেকটা ব্যাপার বলতে ভুলে গিয়েছিলাম ওর গল্পের মাঝে লাস্টের দিকে, আমার এটা বলা হয়নি, আই এম সরি। এখানে ওর যে বোন ছিল, মানে আহাদের যে ছোটো বোনটা ছিল, ওই ছোটো বোনটাকে কিন্তু নিয়ে আহাদ আসে নাই। ওই ছোটো বোনটা ওর বাবা এবং ওর যে বউ এবং বর্তমানে তার মা সৎমা অঞ্জু ওরা একই সাথে আছে। আই এম সরি, এটা লাস্টে ছিল, এটা মনিটরে অনেক নিচে নেমে গেছে, আমি দেখতে পাইনি লেখাটা। মানে এখন ঢাকাতে হচ্ছে ওর বাবা মানে জাকির সাহেব, অঞ্জু এবং হচ্ছে তার যে ছোটো বোন ছিল যিনি অসুস্থ ছিল অ্যাবনর্মাল, ওই মেয়েটা ওইখানেই আছে, ওইখানেই আছে এবং সে হচ্ছে শুধুমাত্র তার মাকে নিয়ে আসছে, তার মা আর সেই হচ্ছে এখন ওর নানু বাড়িতে আছে। যাই হোক, আমি যেখানে গিয়েছিলাম সেখানে আবারও যাই। আমার এক বন্ধুর সাথে আমি বাজারে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমার বন্ধু একটা কুকুরকে মানে শুধু শুধু কুকুরটা শুয়ে আছে খুব জোরে একটা ঢিল মারলো, মেরে বাজারে গেলো। বাজারে যাওয়ার পরেই মানে বাজারে আমরা হাঁটতেছি অনেক পড়ন্ত বাজার, ওখানে এক পাগল কী করলো পিছন থেকে লাঠি নিয়ে এসে ওকে বাড়ি দিল, এমনভাবে বাড়ি দিল আমার ওই বন্ধুর মানে আজ পর্যন্ত, মানে আজ পর্যন্ত ওর এখানে মানে যে কি সিলাইটা করছিল ওর ব্রেন এখনও মাঝে মাঝে কোনো কিছু কাজ করতে গেলে ধরেন মানে ডিপ কোনো কিছু চিন্তা করতে গেলে ওর মাথা ব্যথা ছুটে যায়, ও মানে ডিপ কোনো কিছু চিন্তা করতে পারে না, ওর ব্রেনে এখনও সমস্যা আছে। তো আমার প্রশ্ন হচ্ছে বাজারে হাজারো মানুষ ছিল, পাগল তো চাইলে আমাকেও বাড়ি দিতে পারতো, অন্য কোনো মানুষকেও বাড়ি দিতে পারতো, কাউকে বাড়ি না দিয়ে কেন রে ভাই পাগল ওই শুধুমাত্র ওরে বাড়িটা মারলো? কারণ ও অন্যায় করেছে, ও আসার সময় একটা কুকুরকে ঢিল মেরেছিল, আবার অন্যায়ভাবে কুকুরটাকে মারার কারণেই ওর প্রতিফল আল্লাহ দেখিয়েছে। দেখেন আহাদের মায়ের প্রতি সম্মান এবং ভালোবাসা রেখে আমি বলছি, প্রত্যেকটা মায়ের প্রতি সমান ভালোবাসা আছে। আহাদের বাবা না হয় খারাপ ছিল, যাকে সে বুঝলাম সে খারাপ, কিন্তু ওই খারাপটার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল ওর মা। ওর মা, আহাদের মা কি বলেছিল, আহাদের মা বলেছে যে মেয়েটাকে প্রয়োজন বিয়ে করো, করার পর যদি তোর ভালো না লাগে একটা সন্তানাধীন হইলে আমরা তাবিজ তোমার করে ওষুধ সুদ খাওয়ার প্রয়োজনে মেয়েটাকে মেরে ফেলবো, আমাদের বাড়ি দরকার। একমাত্র লোভ করেই কিন্তু আহাদকে এখানে ফাঁসাইছিল তার মা। আহাদের বাবা জাকির সাহেব যদি জীবনও দিয়ে দিত আহাদ কখনো রাজি হইত না, আহাদ রাজি হয়েছে শুধুমাত্র তার মায়ের মুখের দিকে তাকিয়ে। চিন্তা করেন, আহাদের বোনটাও কিন্তু চলে আসতে পারতো এইভাবে, কিন্তু আহাদের বোনটা আসে না, কারণ তা তো নির্দোষ, সে নির্দোষ, সে অন্যায় করে নাই। যার জন্য অন্যায় করেছে আহাদ, অন্যায় করেছে আহাদের মা, দুজনেই শাস্তি পেয়েছে। তাহলে জাকিরকে অন্যায় করে নেই, অন্যায় জাকিরও করেছে। টুডে অর টুমেরো আমি লিখে আপনাদেরকে বলবো যে আপনারা লিখে রাখেন, এই জাকির সাহেবও চরমভাবে আঘাত পাবে, এই জাকির সাহেবও কখনও অঞ্জুর সাথে থাকতে পারবে না, আজ হোক কাল হোক অঞ্জু তাকে ছেড়ে দিবে দিবেই। তো এটাই মনে রাখবেন যে জীবনে কাউকে যদি ইট মারেন তবে ভাই পাটকেল খাওয়ার জন্য আপনারা রেডি থাকেন। রাবার জানেন তো না, রাবার এরকম, রাবার এক আঙ্গুলে ধরে এরকম টান দিবেন, যত বেশি টানবেন টেনে ছেড়ে দিবেন ঠিক তত বেশি আঘাত পাবেন। একটা মানুষকে যত বেশি কষ্ট দিবেন ঠিক ততটাই ফিরতে আঘাত আপনি পাবেন। এটা অভিশাপ নয়, স্বয়ং সৃষ্টিকর্তার নিয়ম, যেটা দৃষ্টান্ত প্রমাণ হলো আজকে আহাদের জীবনের গল্পে। বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনায় আজকের মধ্যে এখানে বিদায়। দেখা হবে অন্যদিন,
অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।